আপু কাটলা কেন? নেট একদম ক্লিয়ার ছিল আপু, কমেন্ট আসতেছিল না, নেট ক্লিয়ার ছিল বাট আমি কমেন্ট দেখতে পারতেছিলাম না, এই জন্য হচ্ছে কেটে দিছি আপু। কমেন্ট পড়তে পারতেছিলাম না, এই জন্য কেটে দিছি। এখন একটু হচ্ছে কমেন্ট করে দেয়, তোমরা হচ্ছে লাইভটাকে হচ্ছে একটু শেয়ার করে দাও, এখন হচ্ছে একটু কমেন্ট করো, তখন হচ্ছে ঠিক মতো কমেন্ট পড়তে পারতেছিলাম না আপু। জিনসিং কম্বো প্রাইস কত? জিনসিং কম্বোর প্রাইস হচ্ছে আপু তোমার 2000 টাকা করে, যারা জিনসিং কম্বো নিবার প্রাইস হচ্ছে 2000 টাকা করে। আপু স্কিন অনেক ফর্সা করতে চাই কি করবো, স্কিন অনেক বেশি ফেয়ারনেস করতে চাইলে হচ্ছে আপু তোমার এটা নিয়ে নিবা, মিস করিয়াটা। যারা স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করতে চাচ্ছ তারা হচ্ছে মিস করিয়াটা নিয়ে নিবে, এটা স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করবে। তোমার হচ্ছে নর্মালি যে ক্রিমগুলো আছে যেমন হচ্ছে গ্লাস স্কিন ক্রিমটা যদি ধরো, ওটা তোমার 6 শেড পর্যন্ত ফেয়ার করে, এটা কিন্তু তোমার হচ্ছে 2 থেকে 3 শেড পর্যন্ত বেশি ফেয়ার করবে তোমার অন্য অন্য ক্রিমের থেকে। সো হচ্ছে অনেক বেশি ফেয়ারনেসের জন্য এটা নিয়ে নিবার। আমি কম্বোগুলো দেখাই দিচ্ছি, যারা হচ্ছে ক্রিমটা এবং হচ্ছে আবার হচ্ছে আমার কমেন্ট আটকে গেছে রে, কি একটা ঝালা, কমেন্ট যদি না দেখি তখন কেমন লাগে। তুমি একটু কমেন্ট করো তো, আমি তো কমেন্ট দেখি না, এমন হইলো কেন আজকে, এমন হচ্ছে কেন, কমেন্ট আসতেছে না তো। আমার কমেন্ট আটকে গেল কেন, এই ফেসবুকের রং তামাশা আর ভালো লাগে না। একদিন হচ্ছে নেট প্রবলেম করে, একদিন হচ্ছে তোমার কমেন্ট আটকে যায় আপু। হ্যাঁ এই দেখো, এটা দিয়ে আসতেছে, এটা দিয়ে কমেন্ট আসতেছে, বাট আমার এই ফোনে কমেন্ট আসতেছে না। হাই রে, আমি তো আবার লাইভে ঢুকতে পারতেছি না। আপু আসসালাম আপু, কেমন আছো? ভালো আছি। আচ্ছা এখন আবার আসছে আপু প্যাকটা, জাস্ট ওয়াও থ্যাংক ইউ আসমা সুলতান আপু, প্যাকটা আসলে অনেক অনেক জোস, কজ প্যাকটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করে, আর শুধুমাত্র ফেয়ারনেসের জন্য, এটা তোমার ব্রণ কমাতে হেল্প করবে, তোমার স্কিনে হচ্ছে দেখবা যে অনেকের আপু ফুল বডি ফর্সা করতে কি ইউজ করবো, কোনো কম্বো আছে দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, তোমার স্কিনটাকে টান টান করবে, যাদের স্কিনটা দেখবে কুচকে গেছে বা বয়সের ছাপ পড়ে গেছে, তোমার স্কিনটাকে কিন্তু টোটালি হচ্ছে এটা টান টান করতে হেল্প করবে। সেটার প্রাইস 1500 টাকা, বাট আমি কম্বোগুলো দেখাই দিচ্ছি। ফুল কম্বোটার প্রাইস হচ্ছে তোমার 3700 টাকা, যারা ক্রিমটা নিবা, প্যাকটা এমন হচ্ছে গোল্ড, যেটা তিনটার কম্বো প্রাইস হচ্ছে 3700 টাকা। সো এখন হচ্ছে আপু ফুল বডি ফেয়ারনেসের জন্য আমি হচ্ছে ক্রিমটা দেখাই দিচ্ছি, যারা ফুল বডি ফেয়ারনেসের জন্য ক্রিম খুঁজতেছো তারা হচ্ছে এইটা নিয়ে নিবা। আমাদের হচ্ছে বডি ক্রিমের সাথে হচ্ছে বাসলটা কিন্তু গিফট আছে, যারা হচ্ছে বাসল কই গেল, আমি এসে প্রোডাক্ট কি নিয়ে আসি নাই। মিম দেখ তো বাসলটা কই, আবার মিম দেখ তো বাসলটা কই রাখছে, পাইছি। এটার সাথে হচ্ছে তোমাদের বাসলটা হচ্ছে গিফট থাকবে, এটার কম্বো ছিল 2700 টাকা, বাট তোমার হচ্ছে আজকে রাত 12টা পর্যন্ত যারা অর্ডার করবা তোমার হচ্ছে বাসলটা এটার সাথে গিফট পেয়ে যাবে, বডি ক্রিমের সাথে হচ্ছে বাসলটা গিফট পাবা। আর বডি ক্রিমটা হচ্ছে তোমার দুইটা লেয়ারে থাকবে, বাট অনেক সময় হচ্ছে তোমার ঝাঁকিতে মিক্স হয়ে যায়, বিকজ কুরিয়ারে যায়, সো অনেক সময় ঝাঁকিতে হচ্ছে দুইটা একসাথে মিক্স হয়ে যেতে পারে। সো এটার জন্য ভয়ের কোনো কারণ নাই যে বিথি আপনি আবার অন্যটা দিল কিনা, না আমি তোমাদের অন্যটা কেন দিব, এক তোমাদের হচ্ছে সবই সেম, বাট অনেক সময় হচ্ছে দুইটা মিক্স হয়ে যায়। সো এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই যে মেবি আমাদের ভুল প্রোডাক্ট আসছে বা অন্যটা আসছে। সো এটা তুমি হচ্ছে গোসলের পরে অ্যাপ্লাই করবা এবং হচ্ছে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করবা। বডি ক্রিম প্রজেস্ট হচ্ছে এভাবে 2 বার করে অ্যাপ্লাই করবা, এইটা জাস্ট 7 ডেজে হচ্ছে তোমার বডিটাকে ফেয়ার করবে। 7 ডেজে তুমি 2 থেকে 3 শেড পর্যন্ত ফেয়ার তুমি নিজে চেঞ্জ বুঝতে পারবা। তুমি যদি বুঝতে না পারো, এক হাতে ফার্স্টে অ্যাপ্লাই করবা, দেন হচ্ছে আবার আরেক হাতে অ্যাপ্লাই করবা, ফার্স্টে হচ্ছে এক হাতে অ্যাপ্লাই করে 7 দিন পর গিয়ে আবার হচ্ছে আরেক হাতে অ্যাপ্লাই করবো। আমার একটা বদ অভ্যাস হচ্ছে আমার স্মেল নিতেই হবে, সেটা প্রোডাক্টের না, যে কোনো স্মেল, আমি তো ওয়াশরুমে গেলে হুইল পাউডার স্মেল হচ্ছে নেই, আমার খুব ভালো লাগে, মানে স্মেলটা শুনলে আমার অনেক ভালো লাগে। তোমরা মনে করতে পারো যে সব প্রোডাক্টের স্মেল সে এইভাবে কেন নাই, শুধু প্রোডাক্ট না, আমার হচ্ছে ভালো স্মেল শুনলেই আমার মন চাবে একবার হলে আমার নিতে হবে। সো এই আর প্রোডাক্টের স্মেলগুলো এত জোস হয়, বিশেষ করে হচ্ছে কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলো স্মেল না মানে নিতেই মন চায়, যেমন ডে ক্রিমটা বডি ক্রিম, এগুলোর স্মেল জাস্ট অস্থির। সো এইভাবে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবো, দেখো এটা একদম টোটালি মিশে যাবে। অনেকে জিজ্ঞেস করে আপু লোম থাকলে মিশবে কিনা, আমার থেকে তোমার হাতে লোম আরো বেশি হবে, আমার হাতে লোম দেখলে বলবা যে পুরো ব্যাটাদের মতো, মানে ব্যাটার মাইসের মতো লোম। সো আমার থেকে মনে হয় না লোম তোমাদের আরো বেশি হবে, সেটা লোম থাকলে হচ্ছে সুন্দরভাবে মিশে যাবে, টেনশনের কোনো কারণ নাই আপু, তুমি তো এমনিতেই সুন্দর। আচ্ছা আমি এমনিতেই সুন্দর ছিলাম না আপু, সুন্দর হচ্ছে হয়েছি আস্তে আস্তে, হচ্ছে গোস্তে গোস্তে হয়ে গেছি,
ঘষা মাজা করতে করতে ফসা হয়ে গেছি আপু, অ্যালার্জি প্রবলেম থাকলে কি প্যাকটা ইউজ করতে পারবো? জি পারবেন, লাইভটাকে শেয়ার করে দেন আপু। আমি তোমার টপ ফ্যান ছিলাম আদিবা, ইফাত আইডি তো ওই আইডিটা নষ্ট হয়ে গেছে, এতদিন অসুস্থ ছিলাম তাই লাইভ দেখতে পাই নাই। আচ্ছা আপু, গোল জিলে অফার দেন আজকে আপু, আজকে হচ্ছে প্রবলেম, নেটের প্রবলেম, আজকে হচ্ছে অফার দেওয়া যাবে না, অফার আরেকদিন দিব। আমি প্যাকটা একটু ওয়াশ করে ফেলি, প্যাকটা ওয়াশ করে হচ্ছে আমি জেলটা অ্যাপ্লাই করব। আজকে হচ্ছে নেটে এমনি প্রবলেম করতেছে, আজকে কোনো অফার দেওয়া লাভ নাই, অফার হচ্ছে আরেকদিন দিব আপু। পক্সের দাগ মিশানোর জন্য কিছু আছে? পক্সের দাগ মিশানোর জন্য কিছু নাই আপু, পক্সের দাগ যাইতে চায় না। আপনি হচ্ছে জিনসিং ক্রিম অ্যাপ্লাই করলে হালকা হবে, বাট পুরো যেগুলো হচ্ছে গর্তর মতো হয়ে গেছে, যেমন দাগগুলো চলে যাবে, বাট এই যে গর্তগুলো এগুলো কিন্তু যাবে না। অনেকে মনে করে কি গর্ত সহ মেবি চলে যাবে, পক্সের গর্ত যায় না, এই যে দেখেন আমারটা, আপনার দাগটা চলে যাবে। আমার ফেসে কিন্তু পক্স এরকম পক্স ছিল, আপনারা হচ্ছে দেখছেন কিনা জানি না, ওই যে একটা ফেরদুসের একটা ছবি ছিল না, যে এত বাজে অবস্থা ছিল যে হচ্ছে মানে বাবা হচ্ছে বাসা থেকে বের করে দিছিল, আমার সেম ওরকম অবস্থা হয়ে গেছিল, মানে এত বাজে অবস্থা হয়ে গেছিল পক্স উঠে, মানে আমার মনে হয়েছে ওই থেকে আমার চেহারা বাজে হয়ে গেছিল, আমার দেখলে ভয় পাইতেন, আমার আমার দেখলে তখন মানে যে কোনো মানুষ হচ্ছে তার পছন্দ দাঁড়ায় যেত, এত পরিমাণে হচ্ছে সুইট লাগছিল এটা। এগুলো হলে তো হচ্ছে আপনার একটু বেঁচে চলতে হয়, বাট আমি সুইট লাগাই ফেলছি ছিলাম, মানে আমার অবস্থা এরকম হয়েছিল যে আমার এক সাইড হচ্ছে এরকম, মানে আমি ঢেকে রাখতাম এক সাইড হচ্ছে এরকম ঢেকে রাখতাম, আমার পুরো বডি থেকে চলে গেছে, বাট ফেসে কেমনি জানি আপনার সুইট লাগছে। তো সুইট লাগার পরে হচ্ছে আমার একদম ঘা হয়ে গেছিল, মানে পুরো চেহারার মধ্যে আপনার ঘায়ের মতো, মানে অ্যাসিড মারলে যেরকম পুড়ে যায় না, তো সেম হচ্ছে ওরকম ঘায়ের মতো হয়ে, তারপর ওইখান থেকে হচ্ছে আপনার মানে কি বলবো আপনাদের, হচ্ছে ওইখান থেকে হচ্ছে আরো অনেক বাজে অবস্থা ছিল, মানে পেকে গেছিল, বুঝেন বাংলা কথায় বুঝেন, মানে এত ভয়াবহ অবস্থা গেছিল, পেকে গেছিল, এত মানে আমি তাকাইতে পারতাম না, আমার চোখ এরকম ফুলে গেছিল, এমন সুইট এমন একটা জিনিস, পক্স বলেন তারপর হচ্ছে আপনার নুনতি বলেন, এগুলো কিন্তু এত ভয়াবহ একটা জিনিস। তো আমার সুইট লাগার পরে তারপর হচ্ছে আমি ঢেকে রাখতাম, সবাই মনে করতো কি আমার ফেসে কি অ্যাসিড মারছে, আমার মা তো অনেক কাঁদতো যে আল্লাহ আমি তো, আর মেয়ে মানুষ বুঝেন না যে চেহারাই তো মেইন জিনিস, যে চেহারাটাই নষ্ট হয়ে গেল, আমি তো ভাবছি আমার কোনোদিন আর ফেস ঠিক হবে না, আমার আমার লাইফ শেষ, আমার চোখও কানা হয়ে যাবে, কথা আমি তাকাইতে পারতাম না, আমার এরকম হচ্ছে আমি চোখ বন্ধ করে রাখতাম, আমি হা করতে পারতাম না, হা করলে আমি চোখে ব্যথা পাইতাম, আমি মনে করছি আমার জিন্দগি শেষ, আমার আর কখনো হচ্ছে আয়নার চেহারা দেখা লাগবে না, আমি আয়নার চেহারা দেখতামও না, মানে এত ভয়াবহ চেহারা হয়ে গেছিল। বাট তারপরে হচ্ছে আমি একটা ডাক্তার দেখাইছি, ওটা হচ্ছে একটা জালকাঠিতে, তারপর হচ্ছে ওই ডাক্তারটা দেখাইছি, উনি হচ্ছে সাতটা ইনজেকশন দিছে, সাতটা ইনজেকশন দিছে, যখন হচ্ছে আমাকে বলছে যে আপনি এইখানে থাকাকালীন ইনজেকশনটা দেন, আপনি আধা ঘন্টা পর দেখেন কি হয়, মানে পুরো মিরাক্কেল, ট্রাস্ট করবা না, আধা ঘন্টার মধ্যে দেখলাম আমার যেন ঘাটা মনে হয় মনে হয় চাপসি লেগে গেল, মানে অর্ধেক শুকাই গেল এরকম লাগতেছে, মানে আমার শরীরে যে একটা ব্যথা, একটা যে যন্ত্রণা, মানে পুরো মনে হলো কি আধা ঘন্টার মধ্যে অর্ধেক কমে গেছে, এত ম্যাজিক, এত ম্যাজিকের মতো ইঞ্জেকশনটা কাজ করছে। এভাবে 7 দিন হচ্ছে ইঞ্জেকশনটা লাগাইছি, এরপরে পুরো ফেস হচ্ছে শুকাইছে একদম পুরা, মানে সাপের যেরকম চামড়া থাকে, এই জিনিসগুলো আমি কখনো লাই বলি নাই, সাপের যেরকম চামড়া হচ্ছে আলগা হয়ে যায় না, পুরো ফেসের চামড়া হচ্ছে এরকম আলগা হয়ে গেছিল। আলগা হওয়ার পরে হচ্ছে আস্তে 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 চামড়া উঠাইছি, যেহেতু যেটা যেটা শুকাইছে মানে ওটা তো ঘায়ের মতো হয়ে গেছিল, পরে হচ্ছে এইভাবে আস্তে 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 করে চামড়া টেনে 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 উঠাইছি, পরে হচ্ছে ডাবের পানি দিছে। আমি তখন হচ্ছে আমার বয়স খুব কম ছিল, আমার হচ্ছে ওরকম বলবো না যে আমার প্রোডাক্ট মাইকে আমার দাগ গেছে বা আমার হচ্ছে কোনো কিছু না, এত মিথ্যা কথা বলার লাভ নেই, আমি শুধু ডাবের পানি দিছি, ডাবের পানি হচ্ছে সারাদিন মুখের মধ্যে লাগায় রাখতাম, মাঝে মাঝে খাইয়া ফেলতাম, যেটা মুখে লাগানোর জন্য আনতো প্রথমে খাইতাম পরে মুখে লাগাইতাম। তো এভাবে হচ্ছে অনেক দিন লাগাইছি, এভাবে আস্তে আস্তে হচ্ছে দাগগুলো চলে গেছে, বাট এই যে গর্তগুলো না এগুলো রয়ে গেছে, এই যে দেখেন এগুলো হচ্ছে থাকতো না, আমি হচ্ছে এত বড় বড়, মানে এক একটা সাইজ হবে হচ্ছে আপনার ধানের থেকেও বড়, মানে এক একটা পক্সের ধানের থেকেও বড় ছিল, দেখেন দেখছেন এই যে এগুলোর গর্ত রয়েছে, পিছেও আছে আরো আছে অনেকগুলো গর্ত আছে, এগুলো এগুলো যায় নাই, দাগগুলো চলে গেছে বাট গর্তগুলো যায় নাই। সো আপনার গর্ত যে যাবে না আপু, গর্ত থেকে যাবে, হয়তো আস্তে 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 বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যাবে, বাট এগুলো যাবে না আপু। আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি কলকাতা থেকে, কলকাতা ডেলিভারি হবে না আপু, কলকাতা তো ডেলিভারি হবে না, এই হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকার বাহির হবে বাট কলকাতাতে হবে না। সো এই যে দেখো প্যাকটা ওয়াশ করে ফেললাম, একটা ওয়াশ করার পর হচ্ছে তুমি যে কোনো জেল অথবা সিরাম ইউজ করবা আপু। আচ্ছা এই যে রাশেদা পারুল, এই আপুটা প্রত্যেকদিন বাজে কমেন্ট করে, আপুটারে পুরো পাগলের মতো লাগে, একটু দেখো ওনার প্রোফাইল পিকচারটা তোমরা সবাই, উনি প্রতিদিন হচ্ছে বাজে কমেন্ট করে, আমি হচ্ছে ওনার ব্যান করবো বাট আমার মনে থাকে না, একদম পুরো বাউলের মতো লাগে, মানে হচ্ছে কিছু যে পাগল আছে না, যে ওই যে রাস্তাঘাটে ঘুরে বুড়ো মুরব্বী টাইপের কিছু পাগল থাকে না, যে হচ্ছে চুলমুল এলোমেলো থাকে, জটের মতো থাকে, রেজিস্ট্রেশনের পাশে বসে থাকে ভিকারির মতো, এই আপুটারে না সেম আমার কাছে ওরকম ওরকম পাগল পাগল ভিকারি লাগে, উনি হচ্ছে প্রতিদিন আইসে এরকম টাইপের কমেন্ট করে আপু।
আপনি হচ্ছে স্মার্টফোন কে দিল? আপনি এর মতো একটা পাগলের মহিলাকে এরকম স্মার্টফোনটা কিনে দিল কে? আমি তো সেটাই বুঝতেছি না আর কি, ভিক্ষা করে ফোন কিনে হচ্ছে এখন ব্যাড কমেন্ট শুরু করে দিয়েছেন, বস্তির মতো কাম গাইস, অসভ্য মহিলা। আপু কম্বোতে কি কি আছে, কোন কম্বোতে? স্যার হচ্ছে আমি প্যাকটা ওয়াশ করে ফেলছি, প্যাকটা ওয়াশ করার পর তুমি যে কোনো সেল সরি সিরাম অথবা হচ্ছে জেল অ্যাপ্লাই করবা, তোমার বাসায় সিরাম থাকলে সিরাম অ্যাপ্লাই করবা, অথবা হচ্ছে তুমি জেল অ্যাপটাই অ্যাপ্লাই করবা। এখন বলবা যে আপু জেল অথবা সিরাম অ্যাপ্লাই করবো কিনা, কেন করবো? প্যাকটা ওয়াশ করার পর দেখবা স্কিনটা যাতে একটু ড্রাই, তাতে একটু ড্রাই ড্রাই লাগতে পারে, অনেক বেশি না যাতে ড্রাই। আপু তুমি এমনি তেই সুপার কিউ, থ্যাংক ইউ। যাদের স্কিনটা ড্রাই তাদের হচ্ছে একটু ড্রাই ড্রাই লাগতে পারে, বাট যাদের হচ্ছে স্কিন নর্মাল বা হচ্ছে যাদের অয়েলি তাদের ড্রাই লাগবে না। তারপর তুমি জেলটা এই কারণে অ্যাপ্লাই করবা যাতে করে তোমার স্কিন থেকে যে হচ্ছে অয়েল ভাবটা চলে গেছে, স্কিনটা হচ্ছে একটু ড্রাই ড্রাই যাতে না লাগে, স্কিনটা যে ময়শ্চারাইজার হয়, এই জন্য হচ্ছে সুতিং জেলটা অ্যাপ্লাই করবা। তো সুতিং জেল হচ্ছে থাকলে সুতিং জেল অ্যাপ্লাই করবা, অথবা তুমি সিরাম অ্যাপ্লাই করবা। আমি অলওয়েজ সুতিং জেলটা অ্যাপ্লাই করি, কথা আমি সিরাম অ্যাপ্লাই করি না প্যাক ইউজ করার পর, আমি সিরাম হচ্ছে তোমার ঘুম থেকে উঠে অ্যাপ্লাই করি, সকালবেলা অ্যাপ্লাই করি এবং হচ্ছে রাতে ঘুমানোর আগে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করি। তো আমি হচ্ছে এখন সুতিং জেলটা অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে আমাদের গ্লস স্কিন ক্রিস্টাল গোল্ড জেলটা। আপু আজকে আমি অর্ডার করেছি, আচ্ছা ঠিক আছে। সো এভাবে হচ্ছে তুমি জাস্ট অ্যাপ্লাই করবা, যখন অ্যাপ্লাই করবা যাতে চোখের নিচে কালো দাগ আছে চোখের নিচে একটু মাসাজ করে দেবা, দেখবা যে চোখের নিচে কালো দাগটা বন্ধ চলে গেছে, জাস্ট হচ্ছে এভাবে মাসাজ করে দিবা। আপু মুখ কালো হয়ে যাচ্ছে কি ইউজ করবো? মুখ কালো হয়ে গেলে হচ্ছে আপু তোমার মিস করে ক্রিমটা অ্যাপ্লাই করো, যাতে মুখটা কালো হয়ে যেতেছে, ডে বাই ডে স্কিনটা কালো হয়ে যেতেছে, তারা হচ্ছে মিস করে একটা অ্যাপ্লাই করবা। আর পাশাপাশি একটা জেল অ্যাপ্লাই করবা, গোল জেলটা অ্যাপ্লাই করো বা তুমি অন্য কোনো ভালো জেল অ্যাপ্লাই করো, আমার থেকে নিয়ে অ্যাপ্লাই করতে হবে তা না, তুমি কোনো ভালো একটা সুতিং জেল পাশাপাশি অ্যাপ্লাই করবো, অথবা ভালো একটা সিরাম। যে আপু গোল জেল অফার দাও না, গোল জেল অফার দেওয়া যাবে না আপু, এখন গোল জেল অফার দেওয়া যাবে না, গোল জেল হচ্ছে এমনি হচ্ছে পরিস্থিতি ভালো না, আমি যা জেল স্টক করছি এখন আমি অফার দিলে আমার একদম স্টক খালি হয়ে যাবে, একদম স্টক খালি হয়ে যাবে, আমি হচ্ছে কেমনে তারপর সামাল দিব? আমার তো ঈদ পর্যন্ত তো হচ্ছে সামাল দিতে হবে যা জেল আছে, আমি যদি হচ্ছে এখন অফার দিই না আমি তোমাদের রোজাতে আর গোল জেল দিতে পারবো না, তখন তোমরা কি করবা বলো? এখন যদি আমি অফার দেই পরে তো আমি রোজাতে আর অফারও দিতে পারবো না, আর রোজাতে আমি তোমাদের জেল দিতেও পারবো না, তখন আমি কি করব? আমার হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে অফার না, আমি অফার দিব, ঈদের অফার ইনশাল্লাহ অবশ্যই দিব, বাট আমি এখন অফার দিলে তোমাদের আমি রোজাতে আর জেল হচ্ছে আমি প্রেফার করতে পারবো না, কজ গোল জেলের এমনি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চাপা মনে করো আর হচ্ছে হেটার্স যেটা মনে করো, হেটাররা জানে এটা চাপা না, কজ তারা হচ্ছে আমার সম্বন্ধে অনেক কিছু খোঁজ খবর রাখে, একবারে যে আমাকে আমার সম্বন্ধে তারা খোঁজ খবর রাখে না, তারা সব খোঁজ খবর রাখে যে আমার পেজে কি চলে, আমি কোন প্রোডাক্টটা বেশি সেল হয় বা কোন প্রোডাক্টটা আমার হচ্ছে ভাইরাল, কোন প্রোডাক্টটা হচ্ছে আমি হিউজ পরিমাণে ঢুকাই, সব খবর তাদের কাছে আছে এবং আছে বিদায় বলে কিন্তু তারা আমার পিছনে লাগে, না এলে কিন্তু লাগতো না। আমার গোল জেলের পিছনে কত সেলার রাখছে, কত বড় বড় সেলার গুলাও লাগে, যেগুলো হচ্ছে এই জেল সেল না করলেও চলবে, তারপরে আমার জেলের পিছনে লেগে থাকবে, মানে ওই যে একটা প্রোডাক্ট সেল করি দেখছে এটা আমি কষ্ট করে ভাইরাল করছি, এটা হচ্ছে এখন মার্কেট পাইয়া গেছে, তাদের এত প্রোডাক্ট থাকতে তারপরও এই একটা হচ্ছে প্রোডাক্ট তারা ছাড়তে পারে না, এই একটা প্রোডাক্টের লোভ তারা সামলাইতে পারে না, আজব ব্যাপার। আপু অপ্পো ফোনের লাইভ, আচ্ছা আমি অপ্পো ফোন চালাই আপনাদের সাথে নিয়ে কিনে আনছিলাম না আপু, আমার ওপ্পো আমার বাসায় কোনো ওপ্পো ফোন কেউ চালায় না, আমার বাসায় কেউ ওপ্পো ফোন চালায় না ভাই, ওপ্পো ফোন আমি ইউজ করি না। আর শোনেন আমি একটা কথা বলি, ফোন দিয়া যদি মানুষ ফস হয়ে যাইতে পারতো তাইলে যে যারা মেকআপ লাইভ গুলো করে, হ্যাঁ তারা যারা মেকআপ লাইভ গুলো করে তাদের এত ভয়াবহ ফেস লাগে কেন বলেন তো, তাদের এত ভয়াবহ ফেস লাগে কেন যারা মেকআপ মানে মেকআপের লাইভ গুলো করে? তারপর হচ্ছে অনেক সেলার আছে মুখ ধুয়ে দেখায় না, এগুলা কেন করে? যদি এতই মেকআপ দিয়েই মানুষ ফস হয়ে যেতে পারতো তাহলে অনেকে হচ্ছে ভয়ে মুখ ধোয় না কেন? তারা তো আমি তো মুখ ধুইতেছি দেখেন না, আমার সৎসাহ আসে বিধা আমি হচ্ছে আমি মুখ ধুয়ে দেখাইতেছি, র ফেস লাইভ করতেছি, র লিপস লাইভ করতেছি, কয়টা সেলার আছে এভাবে এভাবে চলে আসে লাইভের মধ্যে ধুমধাম করে, আমার কোনো প্রিপারেশনের দরকার হয় না, লাইভে আসার আগে এত সাজুগুজু লাগে না, এত ড্রেস আপ করা লাগে না, আমি যেমনি আছি এই যে টি শার্ট পরাছিলাম, এই একটা হচ্ছে 150 টাকা একটা টি শার্ট পরে লাইভে চলে আসছি, চুলগুলাও আশ্রয় নেই, যেমনি ছিলাম অমনি চলে আসছি ভাই, এটা হচ্ছে বুঝতে হবে। ওপ্পো ফোন আমার হচ্ছে এগুলো করে দিয়ে গেছিল না আপনার হচ্ছে বাপদাদা 14 গোষ্ঠী বানাইছিল না এরকম ফোন? আপু অনেক চুল পরে চুলের কোনো বড় হয় না কি ইউজ করব? আচ্ছা দেখাই দিছো, এটা হচ্ছে আমাদের গোল, যেটা যারা স্কিনটাকে হচ্ছে 7 থেকে 8 সেট মতো হোয়াইটেনিং করতে চাচ্ছ তারা হচ্ছে 2400 টাকার কম্বোটা নিয়ে নিবা, আর যারা ফুল কম্বোটা নিবা প্যাক সহ তারা হচ্ছে তোমার এটা পড়বে 3700 টাকা, ফুল কম্বোর প্রাইস হচ্ছে 3700 টাকা, এবং বডি ক্রিম সহ নিলে পড়বো হচ্ছে তোমার বডি ক্রিম সহ কম্বো নিলে পড়বো হচ্ছে তোমার 4200 টাকা, যারা একটা ফুল হচ্ছে 4200 টাকা ছিল না 4500 টাকা ছিল, এটা প্রাইস কত ছিল আমি তো প্রাইসটাই ভুলে গেছি, 3700 টাকা, এটা হচ্ছে তোমাদের 2200 টাকা, প্রাইসটা কত ছিল আমি এটা প্রাইস ভুলে গেছি, 4500 বা 4800 টাকা মেবি সামথিং এরকম কিছু ছিল, আমি ভুলে গেছি এটা প্রাইসটা, তোমরা হচ্ছে পেজে নক দিলে মডারেটর বলে দিবে, আমি এটা প্রাইস ভুলে গেছি,
এই কম্বোর প্রাইস আমি ভুলে গেছি, এটা আমাদের ফুল কম্বো, প্রাইসটা ভুলে গেছি। মডারটা হচ্ছে নক দিলে বলে দিবে, আমি প্রাইসটা আমার মনে পড়তেছে না আপু। অনেক চুল পড়ে, চুল বড় হওয়ার জন্য দেখাই দিচ্ছি, অনেক যাদের চুল পড়ে, চুল পড়ে, আমি চুলের পোড়া দেখাই না। এই হচ্ছে আমার একটা বদ অভ্যাস, চুলের পোড়া যেন আমার দেখাইতে আমার সমস্যা হয়, যেন আমার হচ্ছে কেউ না করে চুলের পোড়া দেখাইতে। বাট আমি যদি চুল সাইডাও একটু লাইট করি, আমার কিন্তু প্রতিদিন হচ্ছে যা তেল যায় তার ডাবল যায়, বাট আমার মনে থাকে না। সত্যি কথা যেটা, আমার তেল দেখাইতেই মন চায় না, কেমন যেন আইসামি লাগে। আর আর যাদের হচ্ছে মানে 3 ডেজ থেকে 7 ডেজ এর মধ্যে চুল পড়া অফ করতে চান, তাও হচ্ছে আপনার যে আমার কথা যাদের ট্রাস্ট আছে, যে হচ্ছে আমরা বিথিয়াপুকে ট্রাস্ট করি, তারা হচ্ছে এটা নিবেন, এটা আপনার শুধুমাত্র চুল পড়া অফ করবে না। আমার এমন টাইম গেছে যে আমার কপালে চান্দি গুলো দেখা গেছে, আমার তো এখন চান্দি কই আপনাদের আমি দেখাইতে পারবো না, তো আমার চান্দি কই, আমার এখন অনেক বেবি হেয়ার, এগুলো সব এই যে দেখেন, আমি যদি বেবি হেয়ার দেখাইতে যাই, এই যে দেখেন এগুলো সব বেবি হেয়ার, সব এগুলো হচ্ছে আমি না দেখাই, আমার চুল দেখে আমার প্রোডাক্ট সেল করতে হবে না। মানুষ জানে যে আমার চুল কতটা পরিবর্তন হয়েছে। আপনি যদি আমার 2 বছর আগের লাইফ দেখেন, আমার লাইফ গুলো দেখেন, যে আমার এই জায়গায় তাকাইলে দেখবেন আমার কপালটা কত বড় ছিল, আর আমার আগে চান্দি দেখা যাইতো, আমার এত বেবি হেয়ারও ছিল না, চুল এত লং ও ছিল না, হাইট গেলে চুল এতটুকু ছিল, বাট এখন আমার চুল যদি আমি দেখাই, আমি ক্যামেরায় হচ্ছে আসলে আসবে না, এটা আপনারা হচ্ছে আমার ভিডিও গুলা দেখেন। তো আমার চুল কিন্তু এমনি এমনি হচ্ছে তাল গাছের মতো বড় হয়ে যায় নাই, আমি আজকে 2.5 বছর ধরে হচ্ছে এই তেলটা ইউজ করতেছি। এখন আপনি একটা তেল নিচ্ছেন 5200 টাকা, না 5200 টাকা ছিল না রে আপু, 5200 টাকা ছিল, ধর আমি হচ্ছে দেখতেছি, আমি আসলে প্রাইস ভুলে যাই, এত ভুলা মন কেমনে হইলে হবে বলো তো। 3700 প্লাস হচ্ছে 2200, 5200 টাকাই তো ছিল, দেখছো আমি হচ্ছে 5200 টাকার কম্বো 4200 বলতেছি, 4500 বলতেছি, বুঝো তাইলে আমি কি পরিমাণে পাগল হয়ে গেছি, মাথার সেন্স ঠিক নাই। আমি 5200 টাকার কম্বোরে বলতেছি 4200 টাকা, আল্লাহ মাফ করো। আচ্ছা এটা 5200 টাকা ছিল, সরি আমি হচ্ছে ভুল বলছি, এই কম্বোটার প্রাইস হচ্ছে তোমার 5200 টাকা ছিল, আমার কেউ বকা দিও না, যাকো তুমি ভুল বলতেছো কেন প্রাইসটা, এটার কম্বো প্রাইস হচ্ছে 5200 টাকা, ফুল কম্বোর প্রাইস বডি ক্রিম সহ পরে 5200 টাকা, আমি প্রাইসটা ভুল বলছি। আপু নর্মাল ফেসের জন্য কি ইউজ করব, নর্মাল ফেসের জন্য কি চাচ্ছেন বলতে হবে। সো এটা হচ্ছে আপনার 3 ডেজ থেকে 7 ডেজ এর মধ্যে আপনার চুল পড়াটাকে অফ করবে। এখন হচ্ছে আমি বলি যে আপনি একটা তেল ইউজ করছেন, একটা তেল ইউজ করার পর যেটা আপনি ভাবেন যে বিথিয়াপুর চুল তো অনেক বড়, তার চুলে এত চেঞ্জ আসছে, সো আমরা একটা তেল ইউজ করার পরে আমরা তার মতো হেয়ার হয়ে যাবে, এই ধারণাটা টোটালি হচ্ছে মাথা থেকে আগে বাদ দিতে হবে। এটা আপনার 3 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে আপনার চুল পড়াটাকে অফ করবে, 3 থেকে 7 দিনের মধ্যে আপনার চুল পড়াটাকে 100% অফ করে। যদি আপনি 7 দিনের মধ্যে চুল পড়া অফ না হয়, সাথে সাথে জানাবেন, শেষ করা পর্যন্ত কারো অপেক্ষা করা দরকার। এটা আমি সব সবাইকে বলি যে তেল শেষ হবে তারপরে বিথিয়াপুকে জানাবো যে আপু চুল পড়া তো 7 দিনের মধ্যে কমে নাই, না এটা করলে আপনি নিজে নিজে দায়ভার নিয়ে না, আমার পেজে তাইলে আর জানায়েন না। 3 থেকে 7 দিনের মধ্যে আপনাকে 3 দিনে দেখবেন আপনার অনেকটা চুল পড়া অফ হয়ে গেছে, 7 ডেজ এর মধ্যে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার 70 থেকে 80% চুল পড়া টোটালি অফ হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি 1 মাসে আপনি যখন হচ্ছে ইউজ করবেন, 1 মাস পর দেখবেন আপনার 1 ইঞ্চি, অনেকে 2 ইঞ্চি, অনেকে আরো বেশি হয়, কারণ এক একজনের চুলের গ্রোথ এক এক রকম, যেমন স্কিন হচ্ছে ভেরিফাই করে ওরকম কিন্তু হেয়ার গ্রোথও হচ্ছে এক একজনের এক এক রকম থাকে, সবার কিন্তু সেম ভাবে হচ্ছে, এটা এরকম কিছু না যে আপনার হচ্ছে একদম হাতে গোনা 2 ইঞ্চি, হাতে গোনা 4 ইঞ্চি, এরকম কিছু না, এক একজনের এক এক রকম হেয়ার গ্রোথ থাকে, আমার অনেক দ্রুত লং হতে পারে, আপনার নাও হতে পারে, সো এরকম হচ্ছে কথা। সো এটা হচ্ছে আপনি এভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন, আপনি 1 বছর 1 থেকে 1.5 বছর টানা অ্যাপ্লাই করবেন। কেন অ্যাপ্লাই করবেন আমি সেটা বলে, যদি চুল লং করার ইচ্ছা থাকে, যে আমার চুল লম্বা করার অনেক শখ, যদি চুল লম্বা করার ইচ্ছা না থাকে তাহলে 3টা অ্যাপ্লাই করেন, আপনার হচ্ছে চুল পড়া টোটালি অফ হয়ে যাবে। বাট আপনার যদি চুলটাকে হচ্ছে অনেক বেশি লং করার ইচ্ছা থাকে, আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। যেমন হচ্ছে আমরা চাইলেই হচ্ছে একটা বাচ্চা যখন জন্ম হয়, চাইলেই সে হচ্ছে 1 বছরের বাচ্চাদের মতো হাঁটতে পারবে না, তো এরকমই বুঝতে হবে। আপনি চাইলেই হচ্ছে একটা চুল একটা তেলে ইউজ করে আপনি 1 বছর ধরে যে লং লম্বাটা আমি করছি বা 2 বছর ধরে যেটা করছি সেটা আপনার হবে না। তো নেওয়ার আগে এই জিনিস ডিটেলস গুলো বুঝে দেন হচ্ছে আমার থেকে প্রোডাক্ট পারচেস করবেন। আপু গোলজেল কি কাজ করে বলো প্লিজ, গোলজেল হচ্ছে আপনার কি কাজ করে না আমি সেটা আগে বলি, গোলজেল এমন কি কাজ করে না এমন কোনো কাজে আমি আসলে খুঁজে পাই না যে গোলজেল কি কাজ করে না, বিকজ একটা স্কিনে হচ্ছে ড্যামেজ ফ্রি করে, স্কিন গ্লাস স্কিন করে, স্কিন টোটাল কুরিয়ানদের মতো করে, চোখের নিচে কালো দাগ রিমুভ করে, স্কিনটাকে শাইনিং করে, স্কিনটাকে গ্লোয়িং করে, ময়শ্চারাইজার করে, রিঙ্কেল রিমুভ করে, হালকা মেজদা চলে যায়, স্কিনে র্যাশ চলে যায়, স্কিনটাকে টোটালি সফট করে ফেলে, স্মুথ করে ফেলে। তো কি কাজ করে না আমি সেটাই তো খুঁজে পাই না, মানে এটার এতগুলো কাজ বলতে বলতে শেষ হয়ে যায়, কোনটা যে করে না সেটাই আমি বলতে পারি না, সবই করে এটা। আচ্ছা আপু আপু আপনি মুখে কি ইউজ করেন, আপু আমি তো প্রতিদিনই লাইভে ইউজ করি, প্রথমে হচ্ছে আইসাই হচ্ছে সাবান দিয়ে মুখটা ইচ্ছা মতো ধোয়া শুরু করে দেই, তারপর হচ্ছে আপু আপনার জেল ইউজ করি, তারপর হচ্ছে আপু আপনার প্যাক ইউজ করি, তারপর হচ্ছে আপনার কি অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে সিরাম অ্যাপ্লাই করি, বা
এগুলাই অ্যাপ্লাই করি, আজকে নাইট ক্রিম অ্যাপ্লাই করব। আপু তোমার মতো সুন্দর হতে চাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে আপু, আপু তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আপু ওইটাতে কি বেবি চুল গজাবে জি? আপু আমার, আমি হচ্ছে বেবি হেয়ার গুলা দেখাই দিই, জানেন আমি চুল খুলছি তো, আমি হচ্ছে এই যে দেখাই, এগুলো সব বেবি, এগুলো হচ্ছে সবই বেবি হেয়ার, এই যে দেখেন, এগুলো কিন্তু আমার বড় চুল না, এই যে দেখেন, এগুলো সব, এগুলো সব বেবি হেয়ার যেগুলো পড়ছে, এই যে দেখেন, এগুলো সব, এই দেখেন যেগুলো বাঁকানো, এই যে দেখেন, এই যে বাঁকানো বাঁকানো দেখতেছেন, এগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, আগে এত লম্বা ছিল না, এগুলা বাঁকানো গুলা, আর যেগুলো দেখতেছেন সোজা, এগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হয়েছে, বাট যেগুলো বাঁকানো এগুলো কিন্তু সব বেবি হেয়ার। জেল লাগতেছে চুলের মধ্যে। আচ্ছা আপু একটা তেল কয় মাস ব্যবহার করা যায়, কয়টা ব্যবহার করতে হবে ভালো ফলাফলের জন্য? তেলের দামটা বলো, তেলের প্রাইস হচ্ছে আপু তোমার 1000 টাকা করে। এটা তোমার একটা তেল, আমার তো অনেক দিন যায়, কজ আমি হচ্ছে আসলে তেল এখন আর অতটা অ্যাপ্লাই করি না, কজ আমার এখন আর ছোট চুলের প্রবলেম না, আমার চুল ওরকম আলহামদুলিল্লাহ পরে না, আলহামদুলিল্লাহ বললেন, হ্যাঁ আপনারা বললেন সাথে সাথে, তো আমার আলহামদুলিল্লাহ চুল ওরকম পরে না, আর হচ্ছে আমার চুল এখন অনেক লং হয়েছে ভাই, আর লং হওয়া লাগবে না, এত যতটুকু লং হয়েছে আমার ততটুকুই হ্যাপি, এর চেয়ে বেশি লং হলে আরো সমস্যা আছে। এখনই হচ্ছে মাঝে সাথে মজার কাহিনী শোনেন, ওয়াশরুমে অনেক সময় হচ্ছে চুল ছাড়া রেখে চলে যাই, হায় রে যেই বিপদে পড়ি, আমি হচ্ছে এরকম করি, আপনাদের মজার একটা জিনিস শেয়ার করি, ওয়াশরুমে যাওয়ার পর আমি চুল দিয়ে হচ্ছে এরকম করি, যে দেখেন এই যে এভাবে হচ্ছে আমি ওয়াশরুমে যাই, তো আমার হচ্ছে এমনি হচ্ছে আমি অনেক ঝামেলা আছি, আমার হচ্ছে আর চুল লং করার কোনো ইচ্ছা নাই, এমনি হচ্ছে যতটুকু লং হয়েছে এতটুকু থাকলেই হয়েছে, মানে মাঝে মাঝে যখন আমি ভুলে যাই চুল ছাড়া রেখে চলে যাই, খুব দ্রুত হচ্ছে যখন যাই, তো তখন হচ্ছে আমি গলায় পেঁচায় পেঁচায় সাপের মতো বসি, তো আমার হচ্ছে আর লং করার ইচ্ছা নাই, আমার অনেক দিন যায়, আমার হচ্ছে 2 থেকে 2.5 মাস যায় একটা তেল, বাট আপনি যখন কন্টিনিউ করবেন আপনার 1 মাস যাবে, 1 থেকে 1 মাস বা 10-15 দিন এরকম যাবে। আপু তোমার নামের সাথে আমার নামের মিল আছে তাই নাকি? আপু আপু কিউট কিউট কা তুমি। আচ্ছা আপু তোমার উপরে যে যেই লোম থাকে ওই লোম যদি আপু তোমার তো আপু আপু ঠোঁটের উপরে যে লোম থাকে ওই লোম যদি অস্বাভাবিক বা অস্বাভাবিকভাবে বড় হয় তো এর জন্য কি ইউজ করতে পারি, এর জন্য কি আছে? আপু লোমের জন্য আমি আসলে কিছু ইউজ করি না, আপু আমি লোমের প্রোডাক্ট সেল করি না, লোমের জন্য আমি কিছু ইউজও করি না। আপু গোল জেল কি কাজ করে বলে দিস? আপু তেলটা কি ঝাঁকি ইউজ করতে হবে? জি আপু এটা ঝাঁকাতে হবে, আসলে আমি আজকে ইউজ করবো না, নাহলে আমি ইউজ করে দেখাই, আমি ইউজ করে দেখাবো আপনাদেরকে, আসলে না তেলটা আজকে আমি ইউজ করবো না, নাহলে আমি এমনি হচ্ছে আমার রাত্রেবেলা আমি তেল লাগাই না, বালিশের সাথে মিশে যায়, বাট আপনারা হচ্ছে যারা ইউজ করবেন মাথার মধ্যে একটা ক্যাপ লাগাবেন, তেলটা ইউজ করার পরে মাথায় একটা ক্যাপ লাগাবেন, তারপর ঘুমাবেন, এটা হচ্ছে রাত্রেবেলা লাগানোর পরে যেটা হয় আপনার হচ্ছে বালিশে একদম পুরা, কজ এটার মধ্যে যে দেখছেন বাজারে তেলগুলো যখন আনেন, আমরা বাজার থেকে যখন তেল কিনি তেলের মধ্যে তো আমরা দেখি শুধু কতগুলো তেল আর তেল কেমিক্যাল সহ তেল দিয়ে দেয়, বাট এটা দেখেন এটার মধ্যে দেখছেন কি পরিমাণে মশলা আদা রসুন সব বাটা দিয়ে দিছে, আদা রসুন মানে ইচ্ছা মতো আদা রসুন বাটা দিয়ে দিছে, দেখেন এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এরকম ঝাঁকাবেন, এরকম ঝাঁকায় দেখেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করে আপনি হচ্ছে একটা মাথায় একটা ক্যাপ কাছে হচ্ছে ঘুমায় থাকবেন, আর যারা হচ্ছে রাতের বেলা অ্যাপ্লাই করবেন না তারা হচ্ছে দিনের বেলায় গোসল করার ঠিক 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আগে অ্যাপ্লাই করে তারপর হচ্ছে চুলটা ওয়াশ মানে শ্যাম্পু করে ফেলবেন। আপু এটার প্রাইস কত? এটার প্রাইস 1000 টাকা করে, বাট এটার সাথে হচ্ছে যাদের ড্যান্ড্রাফ আছে, ড্যান্ড্রাফ থাকলে কিন্তু চুল পড়বে, যাদের চুলে ড্যান্ড্রাফ আছে, ড্যান্ড্রাফ হচ্ছে চুল পড়ার অন্যতম একটা কারণ, যাদের ড্যান্ড্রাফ আছে তাদের কিন্তু অনেক বেশি চুল পড়ে, তো আপনার যদি ড্যান্ড্রাফ থাকে আপনি জিঞ্জার শ্যাম্পুটা মাস্ট বি নিতে হবে, আপনার ধরেন চুল পড়ার কারণে হচ্ছে আপনার খুশকির জন্য, এখন এটা তো আপনার খুশকি রিমুভ করবে না, এটা জাস্ট আপনার চুল পড়া কমাবে, চুল বড় করবে, বেবি হেয়ার গজাবে, চুল লম্বা করতে হেল্প করবে, বাট আপনার মানে সেইয়ার জন্য ড্যান্ড্রাফের জন্য কিন্তু এটা নিতে হবে, দুটার প্রাইস 1100, দুটার প্রাইস 1000, দুটা কম্বো হচ্ছে আপনার 1900 টাকা, যারা শ্যাম্পু এবং তেলটা কম্বো নেবেন দুটার কম্বো পেয়ে যাবেন হচ্ছে 1900 টাকাতে। আপু তুমি অনেক কিউ, থ্যাংক ইউ। আপু তোমার মতো মতো ফেস চাইলে ইউজ করব। আপু আমার মতো ফেস বলতে আমার মতো ফর্সা হইতে নাকি? আমার মতো ফেস চাইলে, আমার মতো ফেস চাইলে আল্লাহর কাছে যা বলতে হবে, কারণ আল্লাহ বানাইছে তো আল্লাহর কাছে যা বলতে হবে যে আমার এই মেয়েটার মতো ফেস বানাই দেন, নাহলে আমি কেমনে বানাই দিব। আচ্ছা আমি বাসল অ্যাপ্লাই করি, হ্যাঁ বাসলটা অ্যাপ্লাই করি, যাদের ঘাড়ে কালো দাগ আছে, যাদের হচ্ছে আন্ডারআর্মস কালো, যাদের সিক্রেট পার্ট কালো, তাদের জন্য হচ্ছে বেস্ট একটা বাথ সল্ট, আর যাদের হচ্ছে ব্যাডি স্মেলের প্রবলেম আছে, অনেকে দেখবেন যে হচ্ছে ব্যাডি স্মেলের প্রবলেম থেকে, দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অন্য অন্য বাথ সল্টের মতো একদম ইয়া না, আপনার হচ্ছে ঝুরা ঝুরা হয়ে পড়ে যায় না, এটা দেখেন এটা পানিও লাগে না, অনেক বাথ সল্ট আছে যে পানি না নিলে হচ্ছে বডিতে মিশেই না, বাট এটা কিন্তু আপনার আমি পানিও নিই নাই, দেখছেন এই যে দেখেন এটা কিন্তু আমি পানিও নিই নাই, এটা হচ্ছে আপনার এত বেস্ট কাজ করবে, এটা হোয়াইটিং এর কাজ করবে, এটা 2 শেড পর্যন্ত ব্রাইট করে, বডি কেমের মতো ধবধবে সাদা করবেন, এটা আপনার হচ্ছে 2 শেড পর্যন্ত ব্রাইট করবে, দেখেন এটা হচ্ছে আপনার 2 শেড পর্যন্ত ব্রাইট করবে, আপনার স্পট আউট করতে হেল্প করবে, যাদের হচ্ছে যে দেখবেন এই যে এই জায়গাগুলো গিরাগুলো কালো থাকে, জাস্ট হচ্ছে এভাবে আপনি
যখন গোসল করবেন এইটা এভাবে হচ্ছে মাসাজ করবেন। আন্ডারআর্ম যাদের কালো, গোসলের সময় হচ্ছে আন্ডারআর্ম হচ্ছে এভাবে মাসাজ করবেন। আর যাদের হচ্ছে যে 10 বছর 12 বছরের হচ্ছে মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা আছে, যাদের হচ্ছে সানবার্ন হয়ে গেছে, সানটান হয়ে গেছে, স্কুলে ওরা যখন যায় দেখবেন কিন্তু অনেকেই বলে যে বাচ্চাটা হচ্ছে আগে ফেয়ার ছিল বাট স্কুলে যাওয়ার পর হচ্ছে কালো হয়ে গেছে। তো আপনি এটা হচ্ছে গোসলের সময় ওদের হালকা ভাবে হচ্ছে অ্যাপ্লাই করাবেন। হালকা ভাবে বাপু আমার মুখে অনেক কালো তুলছে তো কি করবো বলে দিচ্ছি, সেভাবে যে হালকা করে হচ্ছে মাসাজ করবেন, দেখবেন যে হচ্ছে স্পট গুলো হচ্ছে রিমুভ হয়ে গেছে এবং কালো দাগ গুলো হচ্ছে চলে যাবে। এটা ঘাড়ে অ্যাপ্লাই করবেন, মানে এক কথা হচ্ছে আপনার স্পট কালো স্পট গুলো রিমুভ করতে হেল্প করবে। আপু চুল পরে যদি বন্ধ না হয় তখন কি করব? আপু এখন আপনি হচ্ছে আপনি তো তেলটা ইউজই করলেন, আপনাদের তো বললাম যে 7 দিনের মধ্যে আমারে জানাবেন, যদি অফ না হয় 7 ডেজ এর মধ্যে আমারে জানাবেন, আমার তেল আমারে ফেরত দিবেন। 7 দিনে তো আপনার হচ্ছে কতটুকু শেষ হবে, 7 দিনে একটা তেল কতটুকু শেষ হবে? আমার তেল যদি হচ্ছে আমাকে দিয়ে দিবেন, এটাই তো বললাম আপনাকে, আর কি বলবো। আমি কোনো প্রোডাক্টে এভাবে বলি না যে আমারটা আমাকে দিয়ে দিবেন, আমি শুধু দুইটা প্রোডাক্টে বললাম। একটা হচ্ছে আমার গোল জেল, আমি যখন ফার্স্টে ফার্স্টে গোল জেল সেল করছি আমি সবাইকে বলছি গোল জেল অ্যাপ্লাই করার পরে যদি কারো মনে হয় যে ফার্স্টে যখন হচ্ছে আমি প্রোডাক্টটা হাতে পাইছি তখন আমি বলতাম যে যদি কারো মনে হয় যে এই জেলটা অ্যাপ্লাই করার পরে যে আমার ভালো লাগতেছে না, জেলটা ভালো না, আমার কাজ করতেছে না, আমার জেলটা আমাকে 2 দিন অ্যাপ্লাই করে রিটার্ন করে দিবেন, 2 দিন অ্যাপ্লাই করে রিটার্ন করে দিবেন, আপনার টাকাটা আমি ব্যাক দিয়ে দিব, আমার জেলটা আপনি রিটার্ন করে দিবেন, এটা আমি ফার্স্টে ফার্স্টে গ্যারান্টি দিতাম। তখন হচ্ছে আমি যখন ফার্স্টে মানে 2-1 মাস তখন, বাট 2-1 মাসে আমি যেই পরিমাণে রিভিউ পাইছি, কিসের গ্যারান্টি আর কিসের ফ্যারান্টি? ওই যে শুরু হইলো, ওই যে আমার জেল যে যাওয়া শুরু করলো, আজ পর্যন্ত আর জেল অফ দিতে পারলাম না। এখন আর গ্যারান্টি ম্যারান্টি কি? মানে আমার যদি কোনো একটা পার্সেল রিটার্ন আসে না আমি খুশি হয়ে যাই যে যাক আরেকটা পার্সেল দিতে পারবো। এর মাঝখানে হচ্ছে গোল জেল ছিল না, 2টা পার্সেল রিটার্ন আসছে ঢাকার থেকে, আমার এমনি পার্সেল তো রিটার্ন আসে না, তো আমি অনেক খুশি হয়ে গেছি কারণ ওই 2টা পার্সেলের জন্য আমার একটা বড় 2টা পার্সেল যেতে পারছে। মানে 2টা জেলই শুধু রিটার্ন আসছে বাট ওই 2টা জেলের জন্য আমি বড় বড় 2টা পার্সেল দিতে পারতাম। একটা 8,000 টাকার পার্সেল একটা ছিল 6,500 টাকার পার্সেল, ওই 2টা পার্সেল আমি দিতে পারছি 2টা জেলের জন্য। তাহলে আমার হচ্ছে এখন হচ্ছে আর ওই কথা বলতে হয় না, আসলে গোল জেল নিয়ে আমার আসলে কিছুই বলতে হয় না। আপু তোমার সাথে দেখা করতে চাচ্ছে, ঠিক আছে আমি হচ্ছে হাতটা ওয়াশ করতেছি, যে দেখেন এটা ফেনা হবে, এটা কিন্তু হচ্ছে ওয়াশ করার পর দেখবেন ফেনা হবে, একদম স্মুথ হয়ে যায়। অনেকে বলেন না যে আপু বাথ সল্ট ইউজ করলে কি হাত ড্রাই হয়ে যাবে, হাত কি হচ্ছে মানে হচ্ছে ইয়া হয়ে যাবে কিনা, না বাথ সল্ট হচ্ছে সব বাথ সল্ট কিন্তু সেম না, এটা হচ্ছে আপনার একদম বডিটাকে স্মুথ করে ফেলবে। দেখেন এটা হচ্ছে আপনার বডিটাকে একদম স্মুথ করে ফেলবে, মনে হবে কি আপনি হচ্ছে পেডিকিউর মেনিকিউর করছেন, মানে করে আসছেন এরকম। আমরা পার্লারে গিয়ে পেডিকিউর মেনিকিউর করি না, ওরা কিন্তু হচ্ছে এটাই করে, ওরা ওরা যেটা করে ওরা স্ক্রাব নেয়, ওরা হচ্ছে স্ক্রাব না, ওরা হচ্ছে বাসন না, ওরা হচ্ছে যেটা একটা স্ক্রাব টাইপের কিছু একটা নেয়, কথা আমি অনেক আগে একবার করছিলাম, স্ক্রাবটা নিয়ে জাস্ট হচ্ছে এভাবে এভাবে মাসাজ করে এভাবে মাসাজ করতে থাকে এতটুকুই। বাট আপনি যখন এটা দিয়ে হচ্ছে আপনার নিজেটা আপনি নিজে হচ্ছে মাসাজ করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার হচ্ছে পেডিকিউর মেনিকিউরের কাজ আপনি হয়ে গেছে। তো আমি জাস্ট দেখেন এটা দেখেন এভাবে জাস্ট হচ্ছে আপনি ওয়াশ করবেন, গোসলের সময় করবেন, এটা হচ্ছে আপনি গোসলের সময় করবেন, দেখবেন আপনার হচ্ছে এই যে অনেকের এই জায়গাগুলো কালো থাকে, আমার নাই, আমি কালো কই দেখাবো, আমার অনেকে বলে কি কালো মেয়ে আনেন এটা করেন সেটা করেন, ভাই আমার যদি এইখানে একটু কালো দাগ থাকতো আমি উঠায় দেখাইতাম, বাট দেখেন আমি সবসময় বাসল ইউজ করি, আমার কালো নাই করতাম। আপু আপু বেয়াদব ঢুকছে লাইভের মধ্যে, আপু এগুলো ঢুকবে, এগুলোর কাজই হচ্ছে মেয়েদের লাইভে ঢুকা আর এরকম হচ্ছে স্যাস্রামি করা। আপু আপু হালকা ব্রণের দাগ, আপু হালকা ব্রণের দাগ গর্ত কি ইউজ করবো? হালকা ব্রণের দাগ থাকলে হচ্ছে জিনসিং ক্রিমটা অ্যাপ্লাই করবেন, যাতে হালকা ব্রণের দাগ আছে তার হচ্ছে এটা নিয়ে নিবেন, এটার মধ্যে 2টা একটা ডে থাকবে একটা নাইট থাকবে, এটা নিয়ে নিবেন, এটার প্রাইস 1400 টাকা করে। তো বাসলটা হচ্ছে আপনি বডি ক্রিমের সাথে গিফট পেয়ে যাবেন শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্ত, যারা হচ্ছে বডি ক্রিমটা নেবেন এইটা এবং এটার কম্বো হচ্ছে আপনার 2700 টাকা, বাট 2200 টাকার বডি ক্রিমের সাথে আপনি হচ্ছে এটা গিফট পেয়ে যাবেন, এটা হচ্ছে আমাদের গ্যারান্টি সহকারে, যদি আপনার কোম্পানি থেকে বলে দিছে এইটা আপনার যদি ফেয়ার না হয় তাহলে হচ্ছে আপনি আর ফেয়ার হইয়েন না, আর কিছু কিনবেন না, টাকাও নষ্ট করেন না, এইটা আমার আমার বডিতে যতটা কাজ করছে, আমার এত পরিমাণে লোম, তারপরে আমার বডি যেই পরিমাণে ফেয়ার করছে, আর যাদের লোম নাই তাহলে তাদের কত দ্রুত কাজ করবে। আপু তেলের নাম কি? তেলটার নাম হচ্ছে আপু ম্যাজিক হেয়ার অয়েলটা, এটা হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েল, এটার অনেকগুলো হচ্ছে ফেক ভার্সন আছে, অনেকগুলো ফেক ভার্সন আছে, কি আগডুম বাগডুম ছাতা মাতা কতগুলো কপি তেল সেল করে আল্লাহ বাবু জানে, মানে মানে আমি অবাক হয়ে যাই যে এতগুলো কপি বের করছে, কোন প্রোডাক্ট সেল করে শান্তি পায় না, তারা হচ্ছে নিজেরা মাথা খাটায় প্রোডাক্ট আনে না, আর কোন সেলার কোন কি হচ্ছে অনেক লং টাইম ধরে সেল করতেছে, কোনটা ভাইরাল করলো, এইগুলো নিয়ে সারাদিন পড়ে থাকে, আমার গোল জেল আমার তেল আমার এইটারে আমার সেইটারে, পারলে কয়েকদিন পর আমার মতো একটা বাইর করে ফেলবে, কয়েকদিন পর দেখবো আমার মতো একটা কপি বের হয়ে গেছে এরকম। সো এটার নাম হচ্ছে ম্যাজিক হেয়ার অয়েলটা। আপু আপনার মতো ফসল হতে চাই কি কি ইউজ করতে হবে? আপু আপনি হচ্ছে ফার্স্ট একটা কম্বো নিয়ে নেন, যারা স্কিনটাকে আমার মতো না আপু আমার থেকে বেটার আপনাদের স্কিন হবে, আমি তো হচ্ছে একদিন স্কিন কেয়ার করলে আরেকদিন লাইভ আসে না, স্কিন কেয়ারও করা হয় না, বা যারা টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তারা কিন্তু স্কিনটাকে রেগুলার কন্টিনিউ
হচ্ছে কেয়ার করে আপনি 3700 টাকার কম্বোটা নিয়ে নেবেন আপনি হচ্ছে প্রতিদিন প্যাকটা अप्लाई করবেন ওয়াশ করার পরে যে দেখেন আমি জেল अप्लाई করছি জেলটা अप्लाई করবেন দেন হচ্ছে আপনি নাইট ক্রিমটা ইউজ করে ঘুমায় যাবেন তো 3700 টাকার কম্বোটা নিয়ে নেবেন আর পাশাপাশি একটা ভালো জেল অথবা ভালো একটা সিরাম अप्लाई করবেন আপু ভালো একটা সিরাম বলে দাও আপু সিরাম হচ্ছে আমি দেখাই দিতেছি দাঁড়াও ভালো সিরাম ভালো সিরাম ভালো সিরাম আমি সাফরন সিরামটা কোথায় রাখছি ওই আসলে প্রোডাক্ট না আমি ঠিকমতো নিয়ে আসি না এটাই হচ্ছে সমস্যা প্রোডাক্ট প্রতি আগে থেকে গুছায় আসে বাট আজকে প্রোডাক্টটা একটু গুছায় আসেনি এখন আমি একটা পাইতেছি আরেকটা পাইতেছি সাফরন সিরাম পাইছি এই যে সিরাম হচ্ছে আমি দেখাই দিছি সিরাম হচ্ছে এইটা হচ্ছে 1500 টাকা আর এটা হচ্ছে তোমার 1000 টাকা যাদের হচ্ছে বাজেট যেরকম তারা হচ্ছে এটা নিবা এটা হচ্ছে হোয়াইটেনিং করে এটা হচ্ছে হোয়াইটেনিং করে এটার প্রাইস 1500 টাকা এটার প্রাইস হচ্ছে তোমার 1000 টাকা বাট কম্বো আছে এগুলোর কম্বো আছে 3700 টাকা যার সাথে যারা কম্বো নিবা ফুল কম্বো প্রাইস 4800 টাকা এই যে এটা এটা হচ্ছে আমাদের ফুল কেয়ার কয়েসিন কেয়ার কম্বো এর মধ্যে সিরাম সহ 4800 টাকা পড়বে এটা যারা সিরাম সহ নিবা 4800 টাকা পড়বে আর সাফরন সিরামটার প্রাইস তোমার 1000 টাকা পড়ে যারা সাফরনটা নিবা সাফরনটার প্রাইসটা 1000 টাকা করে আপু আমি অয়েলটা নিতে যাব ইনবক্স করে দেন আপু যে কোনো জায়গাতেই নেওয়া যাবে যেপু নেওয়া যাবে আপনার সাফরনটার প্রাইস 1000 টাকা করে আপু বডি ক্রিম কম্বোটা কয়টা ইউজ করতে হবে আপু একটা ইউজ করেন একটাতে আপনি চেঞ্জ বুঝতে পারবেন আপু কমেন্ট পড়ো না কেন আপু কমেন্ট তো পড়ে দিলাম আমি তো পড়ে দিছি আপু সত্যি একটা কাজ করবে তো না না মিথ্যা বলবো কেন আমি আজও আপু নেট প্রবলেম তাই লেট করে ফেললাম আপু আমার এখানে নেট প্রবলেম করতেছে আজকে আমি কমেন্ট একটা পড়ি আরেকটা হচ্ছে আবার অনেকক্ষণ পর আসে আমি ফেস ওয়াশ করব হ্যাঁ ফেস ওয়াশ করে দেন হচ্ছে আমি নাইট ক্রিম अप्लाई করব আমি অনেক দিন ধরে নাইট ক্রিম হচ্ছে ঠিকমতো अप्लाई করা না ওইদিন একটা अप्लाई করছি এখন থেকে হচ্ছে আবার কয়েকদিন কন্টিনিউ করব আমার স্কিন হচ্ছে অনেক ফেয়ার করতে হবে আপু প্রেগন্যান্ট অবস্থায় জেল ইউজ করতে পারবো জি আপু ইউজ করতে পারবেন আমি জেলটা হচ্ছে ওয়াশ করে ফেলতেছি প্রেগন্যান্ট অবস্থায় আপনি জেল ইউজ করতে পারবেন পানি দিয়ে ওয়াশ করে ফেললেই হবে আচ্ছা একটা আমি লিখছি মুরগির গু লাগাইতে ও মনে লাগায় এই যে এঞ্জেল নিশা ভাই রে ভাই তুই কি মেয়ে নাকি হিজলা রে আফা তুই একটা মেয়ে হই আরেকটা মেয়ের মুরগির গু লাগাইতে বলস তুই কি আসলেই মেয়ে না হিজলা আর জাতি দেখতে চায় তুই কি নাকি থার্ড জেন্ডার জাতি দেখতে চায় মানে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কিভাবে এই টাইপের কমেন্ট করতে পারে কতটা নোংরা বস্তি আপু তুমি খুবই ভালো থ্যাংক ইউ আমি গোলজেলটা अप्लाई করে হচ্ছে আজকে জিনসিংটা লাগাবো আজকে তো মিরাকে মিস কোরিয়াটা লাগাবো না আজকে জিনসিংটা লাগাবো কেন লাগাবো সেটা বলি এই যে এগুলার জন্য লাগাবো মশার এই যে মশা যে কামড় দিছিল সেই দাগ এখন পর্যন্ত রয়ে গেছে আপু কোন জেলটা দিছো গোলজেল গোলজেল দেখো তোমরা চকচক দেখে বুঝো না আমার পেজে জেল তো একটাই তোমরা আমার স্ক্রিনে গ্লো দেখে বুঝতেছো না যে আমি কি জেল লাগাইছি আবার জিগাও মানে ওই যে কথা আছে না আবার জিগা আমি গোলজেল ছাড়া কি জেল লাগাবো বলো আপু গো তুমি এত রাতে আসলে এত রাতে লাইভে আসো ঘুমাইসা যায় গো তাড়াতাড়ি লাইভে আসো প্লিজ তোমার লাইভটা দেখলে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আসবো যাও তাড়াতাড়ি লাইভে আসবো টেনশন নিও না আপু সিরাম আর প্যাকের কম্বো করে দাও সিরাম আর প্যাক আচ্ছা ইনবক্স করো কম্বো করে দিব না কালকে থেকে তাড়াতাড়ি আসবো আমি অনেক মানে ঢিলা ঢিলা মানে দুনিয়ার মধ্যে যদি অলস বলতে কারো যদি অ্যাওয়ার্ড দেওয়া হতো যে অলসের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় যে সব থেকে বেশি অলস কে অনলাইনে সব সেলারদের মধ্যে সব থেকে বেশি অলস সেলার কে আমার এই অ্যাওয়ার্ডটা আমি পাইতাম আর কেউ পাইতো না এই অ্যাওয়ার্ডটা আমি পাইতাম এটা আর কেউ নিতেই পারবে না আমি সব থেকে বেশি হচ্ছে অলস কত আমি লাইফ ঠিক মতো করি না বিজনেস নিয়ে হচ্ছে ঠিক মতো ভাবি না কোনো প্যারা নাই জাস্ট চিল এরকম মানে হচ্ছে কোনো প্যারা নাই প্যারা মুক্ত ছাড়া লাইভ করলে করলাম না করলে নাই নিজের মতো নিজে কে কি সেল করলো কে কি না করলো কে হচ্ছে কার চুল ছিঁড়ছে কে আজকে হচ্ছে কে করলি ভাইরাল করলো কে করলি প্রাইস কে কমাইলো কে হচ্ছে অন্য জুস আনলো কি একদম ভাই আমার এরই দেখতেই মন চায় না সত্যি কথা আমার ভালো লাগে না আমার কথা হচ্ছে আমার যেটা মন চাবে আমি সেটাই সেল করবো যেটা আমার মনে হবে যে না এটা বেটার এটা এটা ভালো কাজ করবে আমি সেটাই সেল করবো আমার কে কি সেল করলো আমার দেখে লাভ নাই আপু আপু এইসব মানুষের বাচ্চা না ঠিক বলছো আপু তেলটা কি সপ্তাহে প্রতিদিন দিতে সপ্তাহে দুই দিন যদি অনেক বেশি চুল পড়ে যে আপু আমি চুল পড়ে যাইতেছে আপু আমি যদি আর এক সপ্তাহ চুল পড়ে আপু আমি টাক হয়ে যাবো আপু আমি বাঁচবই না এরকম যদি কিছু সিচুয়েশন থাকে যে আপু আমার এত চুল পড়তেছে আমার যদি আর এক সপ্তাহ চুল পড়ে আমি আপু টাক হয়ে যাব তারা সপ্তাহে হচ্ছে তিন দিন অ্যাপ্লাই করবেন তারা সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করবেন জাস্ট খুব দ্রুত চুলটা মানে অফ হওয়ার জন্য আর যাদের হচ্ছে যে আপু আমার চুলটা হচ্ছে অত বেশি পড়ে না বাট অনেক
আমি চাচ্ছি যে ইয়া করতে অফ করতে, তারা সপ্তাহে 2 দিন লাগালে হবে। বাট যাদের অনেক বেশি হেয়ার ফল হয়, মানে হচ্ছে আপনার অনেক বলতে অনেক বেশি, যাদের হাত দিলে চুল চলে আসে এই টাইপের যাদের প্রবলেম আছে, তারা সপ্তাহে 3 দিন অ্যাপ্লাই করবেন, একদিন পর পরই অ্যাপ্লাই করা ট্রাই করবেন। আচ্ছা গোল জেল প্রাইস কত? গোল জেলের প্রাইস 1200 টাকা। মিম আমার একটা টাওয়াল দিবি? মিম আমার একটা মুখ মুছতে কিছু দে না। আই মিম আমার মুখ মুছতে একটা কিছু দাও না, মুখ মুছতে কিছু একটা দাও, টিস্যু না, মুখ মুছে কি দিয়া। আচ্ছা আপু, আপু তুমি পুরা হার, থ্যাংক ইউ আপু, মিস করে দিলে আমার কথা বোঝে না, বুঝছো? এরা আমার কথা বোঝে না, এই জন্য হচ্ছে এগুলোকে এইভাবে কথা কই। আচ্ছা আপু মিস করে দিলে কি মুখের যে মুখের চিমটির দাগ যাবে? ফেসের এলা গো, এটা কি দিছো? আমারটা দে, এটা দিয়ে মুখ মুছলে ব্যথা পাই। আপু তোমার গ্লাস স্কিন দিয়ে কি ফেয়ার হয়েছিল? তোমার গ্লাস স্কিন দিয়ে ফেয়ার হয়েছি, বাট চিমটির দাগ বেশি উঠছিল। আপু ফেয়ার হইলে তো চিমটির দাগ বেশি উঠবেই। আমি ধরো একটা কালো স্কিনে যদি একটা মশার কামড় দেয়, সেটা কিন্তু বোঝা যায় না, বাট একটা ফর্সা স্কিনে যখন একটা মশার কামড় দেয়, একদম পুরো ফোকাস মারে। এই যে দেখো কি সুন্দর জ্বলতেছে, দেখো 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 কি সুন্দর জ্বলতেছে। যদি কালো একটা স্কিনে কামড় দিতে, এত কিন্তু বোঝা যাইতো না, বাট এই যে মার্কা মারা চেহারার মধ্যে কামড় মারছে, এখন পুরো একদম লাইটের মানে ফোকাস মারতেছে। তো এইটাই হচ্ছে কথা। সো যখন তুমি ফেয়ার হয়ে যাবা, দেখবা তোমার স্কিন স্পট গুলো হচ্ছে ভেসে উঠবে। তো এটার জন্য তুমি হচ্ছে ফেয়ারনেস এর ক্রিম ইউজ করবে না, তুমি হচ্ছে স্পট আউট ক্রিম অ্যাপ্লাই করবে। আমিও তো নিজে আজকে এটা অ্যাপ্লাই করবো, যে দেখো আমি নিজে আজকে জিনসিং টা অ্যাপ্লাই করবো, কজ আমার ফেসে যখন একটু স্পট হয় আমি হচ্ছে স্পট আউট ক্রিম অ্যাপ্লাই করি, যাতে স্পটটা চলে যায়। আর আমার স্পট থাকে না, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার স্পট চলে যায়, খুব দ্রুত চলে যায়। শুধু মাঝখানে আমার কি হরমোনাল প্রবলেম হয়েছিল মেবি কিছু একটা, মানে আমি অবাক হয়ে গেছি, যেটা কখনো হয় নাই আমার সেটাই হয়েছিল। মানে এত পরিমাণে আমার ফেসে ব্রণ উঠা শুরু করছে, আর স্পট গুলো যেতেই যাচ্ছিল না। আমি অনেক কষ্ট করে স্কিন রিপেয়ার করছি, মাঝখানে আমার ফেস দেখছো না, আমি লাইভে আসতে ভয় পাইতাম, আসলেই মানুষ হচ্ছে আমার ইয়া করতো, কোচাইতো, ইস আপনার ফেসের এই অবস্থা, আই হাই রে ফেসের কি হচ্ছে, কি ফেসের কি একটা বাজে অবস্থা হয়ে গেছে, আপনার ফেস আগে ঠিক করে আসেন। খুবই আমার হ্যারাস করতো, আমি লাইভে আসতে আমার খুব খারাপ লাগতো যে আমি লাইভে গেলে আমার মানুষ কোচাবে। আমি মানে কি হয়েছিল আমি জানি না, আমি স্কিন ঠিক করতাম আবার হচ্ছে এরকম হইতো। তো আমার একটা হরমোনাল প্রবলেমের জন্য হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে। এখন আমার ফেস এমনি অতটা ব্রণ উঠে না, বাট যখনই মাঝে সাথে দুই একটা উঠে আমি জাস্ট 7 ডেজ হচ্ছে চলে যায়, দাগ চলে যায়। আপু ওই আপু মনে হয় মুরগির গু লাগায়, তাই তোমাকে বলছি আপু, রিপ্লাই করে বলছি ওকে লাগাইতে। আচ্ছা থ্যাংক ইউ। ও হচ্ছে আসলে ও মুরগির গু, মানুষের গু, ও হচ্ছে গরু ছাগল গু, কুত্তা সবার গু ও লাগায়, এই জন্য বলতে পারছে এই কথাগুলো। আচ্ছা আমি এটা নাইট ক্রিমটা অ্যাপ্লাই করি, জিনসিংটা কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লো দেয়। মিম তোর ইউজারটা কই রে? মিম এ মিম তোর ইউজারটা কই? তোর তোর দাওটা দে না, এটা ইনটেক, এটা ভাঙা দরকার নাই, কয়টা ভাঙবো আমি, যেটা সবসময় লাগাই না তুই না, এটাই দেখ আমার, তোরটা দে না, কতটি ভাঙা লাভ নাই। কত এমনি আমি এটা সবসময় লাগাই না, একদিন লাগানোর জন্য 2 দিন লাগানোর জন্য পুরো একটা ক্রিম ভাঙতে মায়া লাগে, যতই সেল করি না কেন, 1400 টাকা একটা ক্রিম, মায়া লাগে ভাই। তুই তুই এটা নিয়ে তোর কাছে রেখে দিস? আরে চুন্নি, আরে চুন্নি রে, দেখো আমার আমার ক্রিম চুরি করে নিয়ে তারপরে হচ্ছে ওয়াশরুমে নিয়ে নিয়ে ইউজ করে, চিন্তা করছো? আমি আমি ইউজ করতে না করে দেখে হচ্ছে চুরি করে ইউজ করে। আপু বেয়াদবগুলারে ব্যান করো। আচ্ছা এটা কিন্তু ফেয়ারনেস করে, এটা শুধুমাত্র যে আপনি স্পট আউট করবে তা কিন্তু না, এটা আপনার ফেয়ারনেস করবে, স্পট আউট করবে, হালকা মেজদা থাকলে সেটা রিমুভ করবে, যাদের স্কিনে হচ্ছে র্যাশ ট্যাশ ব্রণ টোন আছে সেগুলোকে হচ্ছে রিমুভ করে দিবে, যাদের হচ্ছে মানে পক্সের দাগ আছে, পক্সের দাগ কিন্তু চলে যাবে, বাট গর্ত যে যাবে না, দাগ কিন্তু চলে যাবে এটাতে, মানে যে কোনো দাগ, যে কোনো তেজি দাগ আপনার চলে যাবে, আর স্কিনটাকে হোয়াইটিংও করবে। জাস্ট আমি হচ্ছে দেখেন এভাবে অ্যাপ্লাই করতেছি, এটা স্কিনটাকে হোয়াইটিংও করবে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। না ফিরিতে একটা গানও শোনাই দিছি। আচ্ছা আপু জিনসিং এর বি নাম্বারটা তাড়াতাড়ি পাঠাও না কেন? পাঠাই দিতেছি, পাঠাই দিতেছি, মানে পাঠাইছে বলতে পারি না, মডারেটরকে কালকে জিজ্ঞেস করতে হবে, আসুক কালকে আসলে জিজ্ঞেস করবেন আপনার ক্রিমটা পাঠাইছে কিনা, মনে হয় পাঠাই দিছে। আপু
আপু একটা ডে ক্রিম দেখাও যেটা মেকআপ লুক দিবে। আচ্ছা আমি একটু ক্রিমটা অ্যাপ্লাই করে নিই, তারপর দেখাই দিচ্ছি। জাস্ট এভাবে অ্যাপ্লাই করি ভূতের মতো, এই যে ভাসা ভাসা করে অ্যাপ্লাই করি আমি, এটা একবারে মিশাই না, একটু বেশি বেশি করে লাগাই যাতে করে সাদা খুব দ্রুত হয়ে যায়। জাস্ট এভাবে অ্যাপ্লাই করি আমি। আর কালকে পিকচার দিব না কতটুকু চেঞ্জ হয়েছে, কালকে ঘুম থেকে উঠে পিকচার দিব। এভাবে অ্যাপ্লাই করে থাকবো ক্রিমটা। আচ্ছা আপু আমার ছোট ভাইয়ের সাথে মারামারি করে, এটা হচ্ছে নাইট ক্রিমটা। আপু আমার ছোট ভাইয়ের সাথে মারামারি করে দাগ আছে, কি ইউজ করব? এটা, এই যে আমি ইউজ করছি দেখেন আমার ফেসে, এই মাত্র দাগের টাই তো লাগাইলাম। আপনাদের জন্য সব ইউজ করি, সব আল্লাহর নাম নিয়ে সব ইউজ করে দেখাই দিই, আর কি করতাম বলেন। আচ্ছা মেকআপ লুকের জন্য একটা ডে ক্রিম দেখতে চাইছি, আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান ডে ক্রিমটা কই রাখছি। মেকআপ লুক ডে ক্রিম তুমি কোথায় প্লিজ চলে আসো। এই যে, এই যে সেই আমাদের মেকআপ লুক ডে ক্রিম, যেটা হচ্ছে আমাদের ডায়মন্ড ক্রিস্টাল ডে ক্রিম। সো এটা হচ্ছে স্কিনটাকে টোটালি হচ্ছে ডায়মন্ডের মতো একটা গ্লো দিবে। আপু লো প্রাইজের কোন নাইট ক্রিম আছে গ্লাস স্কিনটা? তো আমি এটা হচ্ছে আহারে আহারে দেখেন দিয়ে, এটা কি হয়েছে বাইঙ্গা দিয়ে একদম পুরো চুরচুর হয়ে গেছে, দেখছেন কেমনে বাংলো এটা। আহারে আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্রিমটা, গরমের দিনে বেস্ট একটা ক্রিম, বেস্ট একটা ক্রিম গরমের জন্য। সামারে আপনাদের হচ্ছে আমরা সবাই চাই এরকম কিছু অ্যাপ্লাই করতে যেটা স্কিনটাকে হালকা, মানে একদম হালকা মনে হবে। এখন বলবে যে আপু ক্রিম আমার ভারী হালকা হয় কিভাবে? অবশ্যই, যেমন নাইট ক্রিম, নাইট ক্রিমগুলো কিন্তু ভারী থাকে, ইউজ করার পর মনে হয় যে একটা স্কিন কিছু লাগাইছি, মানে একটু ভার ভার লাগে, এটা আমরা বুঝি। কিন্তু নাইট ক্রিম ইউজ করার পর কিন্তু স্কিনটা কেমন একটু লাগে, মানে একটু ঘামে, একটু ভারী ভারী লাগে, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ফিল, মানে ফিল হয়। বাট ডে ক্রিম আমরা এরকম টাইপের ডে ক্রিম ইউজ করা ট্রাই করব যেটা ইউজ করার পর মনে হবে যে কিছু লাগাই নাই, স্কিন কিছু দেই নাই, মানে হাওয়াই মিঠাই যেটাকে বলে, হাওয়াই মিঠাইয়ের মতো, যেন ইউজ করার পর মনে হবে যে কিচ্ছু লাগাই নাই, স্কিন এমনি মনে হতে যে আমি স্কিনে টাচ করছি। যেরকম এইটা, আমি এটার মধ্যে সানস্ক্রিন অ্যাড করেছি, আপনার এক্সট্রা করে কোনো সানস্ক্রিন পারচেস করতে হবে না। এই যে হাওয়াই মিঠাই ডে ক্রিম দেখেন, এটার সফটনেস দেখছেন একদম, মানে আপনি যখন হচ্ছে এটা ইয়া করবেন, ধরবেন, আপনার মনে হবে কি আমি আমি কোনো ক্রিম ধরি নাই, এটা কোনো হাওয়াই মিঠাই, আপনার কাছে এরকম মনে হবে যে এটা কোনো হাওয়াই মিঠাই, এটা কোনো ডে ক্রিম না, একদম পুরা হচ্ছে এরকম হাওয়াই মিঠাইয়ের মতো, দেখেন একদম হাওয়াই মিঠাইয়ের মতো আপনার স্কিনে স্মুথ হয়ে যাবে, মনে হবে কি এটা কোনো ডে ক্রিম না। আমরা ছোটবেলা হাওয়াই মিঠাই খাইছি না, দেখেন তো এত সহজে দেখছেন ডে ক্রিম মানে স্মুথ ভাবে মিশে যায়, একদমই হালকা করে লাগাচ্ছে। আপনি যদি এখন মানে বেশি করে লাগাবেন যখন হচ্ছে আপনি এটা দিয়ে মেকআপ লুক চাচ্ছেন, দেখেন আপনার ঘামবে না, আপনার পাউডার ফাউডার এগুলো লাগানো লাগবে না। সো একদম হাওয়াই মিঠাই ডে ক্রিম, সো এইটা নিয়ে নিবেন, এটার প্রাইস 1200 টাকা করে। যারা এমন ডে ক্রিম খুঁজতেছেন আপনি অল স্কিন টাইপ, যে আমি লাগাবো জাস্ট আমার স্কিনে মিশে যাবে, স্মুথ হয়ে যাবে, মনে হবে কি টাচ করার আগে মিশে যাচ্ছে, আপনি টাচ করবেন আর মনে হচ্ছে ক্রিম আপনার সাথে মিশে যাচ্ছে, আপনার স্কিনে যেন মিশে যাচ্ছে যে কোনো স্কিনে। সো এটা নিয়ে এটার প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা করে। আপু আমি শুধু ফর্সা হতে চাই, তার জন্য কি করবো, শুধুমাত্র ফেয়ারনেস হতে চাই, মিস করি এটা আমার আপু, আমার কিছু দরকার না, আমার শুধু ফেয়ার করে দাও, এরকম কিছু চাইলে শুধু মিস করি এটা, যে আমি আর কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমি ফেয়ার হতে, শুধুমাত্র ফেয়ার হওয়ার জন্য মিস করি এটা। এটা এটা প্রায় 1600 টাকা করে, শুধুমাত্র ফেয়ারনেসের জন্য এটা ইউজ করবেন। আপু এটা কি অয়েল স্কিনে ঘামাবে? কোনটা আপু, কোনটা, এই যে এইটা আপু আমার ফেসে যেটা দেওয়া এটা। আপু গেমটা শুরু করো প্লিজ, ঘুম আসতেছে আর তোমার লাইভ দেখে ঘুমাইতে পারছে না। কিসের গেম আপু, আজকে তো হাই শেয়ার কন্টেস্ট চলতেছে, আপনি হচ্ছে শেয়ার করে স্ক্রিনশট দিয়ে দিবেন, এটাই হচ্ছে গেমস, আর কোনো গেমস নাই, জাস্ট শেয়ার করবেন আর স্ক্রিনশট পেজে দিয়ে দিবেন। মামা আবার পানি দাও না, একটু আমার অনেক গরম লাগে আর অনেক পানি পিপাসা ধরে, খালি মানে বাঁচুম না মরে যাবো না। আপু জিন্সিং সোপ দিয়ে ব্রন অফ করবে বলো না আপু, না আপু অফ করবেন না, দিয়ে যাবেন, অফ করবেন না, কজ স্কিনের ভিতরে চামড়ার ভিতরে যদি ব্রন থাকে পুরো মিশাই লাগে। আল্লাহ আমি তো মানে বললাম যে আমি ঠান্ডা পানি খাবো, তুই ফ্রিজ আবার পানি রাখ লাগ আর বোতল সব কই। আপু মুখে অনেক লোম, আচ্ছা লোমের জন্য কিছু নাই, কো এখন কেমন লাগে, আমি ঠান্ডা পারিস আর কেমনে চলবো, আমার এমনি অস্থির লাগতেছে, আমি এই গরমের মধ্যে কেউ ফাস্ট ফুড খায় বাবা গো, আমি অন ঠান্ডা পানি যাই বাঁচুন কেমনে, তোমার না আমি বললাম যে আমি ঠান্ডা পানি খাবো। শয়তান আপু ডে সানস্ক্রিনটা দেখাও আপু, এই যে দেখাইলাম তো কই জানি দেখাইলাম না, এই যে এটা নিয়ে নিবা, এটা তুমি আমার এক কাজ করো বরফ মিশাই দাও মা, আমার এই পানিতে কাজ হইব না, ইচ্ছা মতো বরফ মিশাও, আমি আজকে এমন হয়েছে আমি নিজে ফ্রিজের মধ্যে ঢুকতে, ফ্রিজটা বড় আছে আমি তো ঢুকতে পারবো, প্রবলেম নেই, আমি নিজে ফ্রিজের মধ্যে আজকে ঘুমাবো। আপু প্লিজ বলো না ব্রনের জন্য কি ব্যবহার করবো, ব্রনের জন্য হচ্ছে আপু জিনসিং কম্বো, দেখি এটা কতটুকু ঠান্ডা,
মিঠু এই 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 এটা ঠান্ডা তো বেশি না এটা মিশন করলো এটা ঠান্ডা আছে এই 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 রুম আছে ওই কটা বানানা লিপবাম নিবেন এটা আমি করি আমার তিনটা ওয়াশরুমের মধ্যে তিনটা বানানা লিপবাম ড্রেসিং টেবিলের সামনে বানানা লিপবাম আমি যেখানে বসে অর্ডার লিখি ওইখানে বানানার লিপ বাম এবং কি হচ্ছে আমি যে লাইভ করি এখানে দাঁড়ায় এইখানে আমি একটা বানানার লিপ বাম রেখে দিছি এখন বলবেন আপু তুমি এতগুলো বানানার লিপ বাম কেন রাখছো ওই যে আমি অনেক আইসা আমি হচ্ছে এক জায়গায় পড়া থাকলে আর ওই যে ওই রুমে যে আমি লাগাবো না আমার হাতের কাছে থাকতে হবে মানে যখন আমি যেখানে থাকবো আমি সব জায়গায় রাখি যাতে করে আমি যখন যেখানে যাব সেইখানে ওইটা থাকবে আমি জাস্ট ধরবো আর লাগাবো ধরেন আমি মাঝে মাঝে ওয়াশরুমে যাই ওয়াশরুমে থেকে আসার সময় আমি হচ্ছে একটু আয়নার সামনে যদি মুখটা দেখি লাগাই বা হচ্ছে লাইভের সামনে রাখি যাতে আমি লাগাইতে পারি কারণ আমি ওই এক জায়গায় পড়ে থাকলে সেখানেই পড়ে থাকি এই জন্য আমি সব জায়গায় লাগাই রাখি মানে রেখা দিই যেমন আমার মতো অলস যারা আছেন তারা যেইখানে যেখানে আপনি থাকেন ওইখানে ওইখানে করে বানার লিপ বাম রেখে দিবেন আর একদম মানে 5 মিনিট পর পর লাগাইতে থাকবেন আমার তো এই যে দেখেন লাগাইছি না লাইভে আসার আগে শুকিয়ে গেছে কারণ আমার লিপস্টিক একটু ড্রাই অতটা ড্রাই না বাট ড্রাই ভালোই ড্রাই এই যে দেখেন লাগাইছি খায় মানে লিপসে মানে খেয়ে ফেলছে বাট কিন্তু লিপসটা কত পিঙ্ক লাগতেছে আমার কিন্তু লিপস এত পিঙ্ক ছিল না আমার এমন হয়েছিল একটা সময় আমার মানুষ জিজ্ঞেস করতো আমি নাকি সিগারেট খাই মানে মুখটা তো অনেক সাদা তো মুখটা সাদার সাথে লিপস মিলতো না মানে মনে হইতো কি সিগারেট খাইলে যেরকম লাগে ফর্সা মানুষের ঠোঁট কালা আমার মনে করতো কি আমি মনে সিগারেট খাই অনেকে জিজ্ঞেস করতো ঠাট্টা করতো যে তুই সিগারেট খাস ফর্সা এত বাট মুখটা এরকম কেন ওরকম লাগে তো আপনি যখন এইটা ফার্স্টে হচ্ছে যেটা করবেন আমি দেখাই দিই এটা আজকে ইউজ করে দেখাই দিই ওইট আমি এটা ইউজ করে দেখাই দিই এটা হচ্ছে লিপস এর নাইট ক্রিম আমি এটা লিপস এর নাইট ক্রিম বলি কজ এটা লিপ স্লিপিং মাস্ক আমি নাইট ক্রিম বলি আমি যেটা যেটা করি সেটাই দেখাই দিচ্ছি এটা নিলে আপনি বানানা লিপ বামটা গিফট পেয়ে যাবেন এটা প্রায় 700 টাকা করে এটা তো মানে এক্সট্রিম লেভেলে আপনার লিপটাকে হচ্ছে স্মুথ করে দিবে এক্সট্রিম লেভেলে আর হচ্ছে আপনার লিপসটা হচ্ছে স্মুথ করে প্লাস পিঙ্ক করতে হেল্প করে লিপসে থেকে মরা চামড়াটাকে রিমুভ করে দিবে কিভাবে অ্যাপ্লাই করবেন ধরেন এখন আপনি হচ্ছে ঘুমাতে যাবেন এখন আপনি ঘুমাতে যাবেন ফার্স্টে হচ্ছে চিনি নিবেন চিনি চিনি তো চিনেন আপু কিছু বুঝি নাই ফার্স্টে হচ্ছে চিনি নিবেন চিনি নেওয়ার পরে আপনি যেটা করবেন চিনি দিয়ে হচ্ছে আলকে একটু পানি চিনি দিয়ে হচ্ছে লিপস্টিকে রাফ করবেন এভাবে আপনার মরা চামড়াগুলো রিমুভ করার জন্য এটা এটা ইউজ করার আগে ফার্স্টে হচ্ছে আপনি একটু চিনি নিবেন চিনি নেওয়ার পরে হচ্ছে আপনি এভাবে হচ্ছে লিপসের মরা চামড়াগুলোকে রিমুভ করবেন রিমুভ করার পরে আমার এখন নাই আমি ইউজ করে দেখাচ্ছি না তো আমি এটা ইউজ করে দেখাচ্ছি রিমুভ করার পরে জাস্ট আপনি এভাবে অ্যাপ্লাই করবেন এভাবে জাস্ট অ্যাপ্লাই করেন আমি কিভাবে অ্যাপ্লাই করছি এভাবে জাস্ট অ্যাপ্লাই করবেন এভাবে অ্যাপ্লাই করে ঘুমায় যাবেন এভাবে অ্যাপ্লাই করে ঘুমায় যাবেন সকালবেলা উঠে সেম প্রসেসে আবার চিনি নিয়ে স্ক্রাব করবেন স্ক্রাব কিনা লাগবে না অনেকে স্ক্রাব কিনেন যে 400 টাকা 500 টাকা দিয়ে স্ক্রাব লাগবে না চিনি দিয়ে রাফ করলে হয়ে যাবে আমি চিনি দিয়ে করি আমি নিজেও স্ক্রাব ইউজ করি না তো আপনি হচ্ছে আবার সকালবেলা হচ্ছে এভাবে এভাবে হচ্ছে চিনি দিয়ে হচ্ছে স্ক্রাব করবেন আর যারা রাত্রেবেলা দিয়ে ঘুমাইতে পারবেন না পার্সোনাল প্রবলেমের জন্য তারা হচ্ছে যেটা করবেন এটা ইউজ করার পরে 2 ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপর হচ্ছে ওয়াশ করে দেন হচ্ছে আপনি বানানা লিপ বাম দিয়ে ঘুমায় যাবেন আর যারা সারা রাত রাখতে পারবেন সারা রাতের জন্য হচ্ছে ভালো আর যদি হচ্ছে সারা রাত রাখতে পারেন 2 ঘন্টা রেখে দেন হচ্ছে আপনি ওয়াশ করে লিপ বামটা দিয়ে ঘুমায় যাবেন এইটুকু করবেন আপনি এইভাবে 1 মাস টানা অ্যাপ্লাই করেন তারপরে আমার এই বিফোর আফটার পিকচার সহ দিয়েন চেঞ্জ হয়েছে কিনা আমার লিপ দেখে আফসোস করা লাগবে না আমি এগুলাই করি আচ্ছা আপু আমাকে মনে হয় শেয়ার ব্লক দিছে কেন আপু তুমি মেবি একটা আইডি দিয়ে সব শেয়ার করো একটা আইডি দিয়ে এত শেয়ার করো কেন একটা আইডি দিয়ে হাইস্ট গেলে 5টা থেকে 10টা শেয়ার করবা এর বেশি শেয়ার করো কেন তোমরা তো বুঝো না খালি শেয়ার করতে বললে শেয়ার করতেই থাকো আপু তোমার মডারেটরকে বলা দিও আপু জিনসিং এর বি ক্রিমটা কালকে পাঠিয়ে দিতে আপুকে বলছি আপু শুধু বলতে বলে জানাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু টেনশন করো না পাঠিয়ে দিব আপু একটু কম প্রাইস রাখেন কোনটার প্রাইস কম রাখবো ভীষণ কিউট লাগছে আপু তোমাকে আমারে কিউট লাগে না তো নাইট ক্রিম লাগাইছি তো নাইট ক্রিম লাগাইলে কিউট লাগে নাকি নাইট ক্রিম লাগাইলে এমন লাগে আপু আপু আপনি আপনার আপু আপনি আমার কথার অ্যান্সার দিলেন না আপনার লাইভে আর কোনোদিন আসবো না আরে আজব আমি তো দেখি নাই আল্লাহ কেমন কথা ইমোশনাল ব্ল্যাকমেল করে দেখছো নি যে আমার কেমনি ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে লাইভের মধ্যে আমি তো দেখি নাই আপনার কমেন্ট এই একটা দেখছি মেহেদি হাসান মিলন ভাই একটা দেখছি একটাই তো পড়ে দিছে ভাই আমি দেখি নাই সরি রাগ করেন না রাগ করেন না এখন কথা শোনো একটুখানি হাসো আচ্ছা আমি এটা মুছে ফেলি কারণ আমি নাহলে কথা বলতে পারবো না আমি খাইয়া ফেলবো
মেকআপ ছাড়া আপনাকে ভালো লাগে, সো মেকআপ মুখে কিছু লাগায় না আপু, আপনি হচ্ছে ভুল করছেন আপু, আমি মেকআপ ইউজ করি না শোনা। আপনি এক কাজ করেন, আমার বাসায় এসে এসে বলেন, আপনি যদি আমার বাসায় হচ্ছে একদম সিআইডির মতো তল্লাশি করবেন একদম, আমি আপনাকে সব খুলে দিব, সব আমার আলমারি হতে একদম ফলস হতে সব আপনাকে খুলে দিব, আপনি পুরো চেক করবেন। আপনি যদি মেকআপের মানে স্বরেও যদি আমার বাসা থেকে একটা বের করতে পারেন, লাইভের মধ্যে আমার পেজে আপনাদের লাইভ করাবো, আপনি আমার পেজে আমারই লাইভ হয়ে যাতা বলে যায়। যদি আপনি একটা মেকআপের একটা ফাউন্ডেশন হইতে মেকআপ হইতে কি একদম বাগডুম যদি খুঁজে, আমি কি ইউজ করি বলেন, সবসময় ডেকরিম ইউজ করি সবসময়। আমার যদি আপনি বলেন যে হচ্ছে সেকাসিনার হচ্ছে ছেলের বিয়ে বা মেয়ের বিয়েতে যাব, অনেক বাড়ি সাজতে হবে, সেইখানেও আমি নর্মাল ভাবে যাব। নর্মাল বলতে আমার যেটাতে আমি ভালো মনে হবে যে না আমার এই ড্রেসটা পরলে আমার ভালো লাগতেছে, আমি সেটা পরবো। বাট সাজ বলতে আমি আমার যেটা বুঝি যে আমি একটু কাজল লাগাবো, আমি লিপস্টিক ইউজ করব, আর আমি ডে ক্রিম লাগাবো, চুলটা সুন্দর করে আঁচড়াবো, এই হচ্ছে আমার সাজ। আমি হালকা মানে এটা কি বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে, মানে আমারে কিন্তু কেউ দেখলে বলে না যে আমি মেকআপ ইউজ করি নাই বা আমারে খুব খ্যাত খ্যাত লাগতেছে বা আমাকে মানাচ্ছে না, এরকম কিন্তু কিছু না। অথচ আমাকেই কিন্তু মানুষ জিজ্ঞেস করে এটা আচ্ছা মেকআপের নামটা কি, কি মেকআপ লাগাইছো বা কি ফাউন্ডেশন ইউজ করছো, এত স্মুথ হয়েছে কেমনে মেকআপটা, এরকম ভাবে কোশ্চেন করে। কারণ আমি যেই টাইপের ডে ক্রিমগুলো ইউজ করি মনে হয় কি এত স্মুথ, মনে হয় কি যে কোনো কি মেকআপ লাগাইছি, মানে মানুষ আরো জিজ্ঞেস করে যে মেকআপ এত স্মুথনেস আসে কিভাবে, এটাই হচ্ছে কথা। প্লাস আমি মেকআপ ইউজ করি না, আমি আমি দুইভাবেই হচ্ছে কমফোর্টেবল, ডে ক্রিমও কমফোর্টেবল, আমি হচ্ছে নর্মালও কমফোর্টেবল, বাট আমি মেকআপ ইউজ করি না বিকজ হচ্ছে আমার মেকআপে সমস্যা আছে, মেকআপ ইউজ করলে আমার ব্রণ উঠছে। আপু বলো না তো সান ডে ক্রিমটা দিলে কি ঘামবে না, আরে আপু ঘামবে না, এই যে দেখেন মুছে ফেলছি, এটা হচ্ছে ন্যাচারাল, মুছে ফেলছি, কোনো লিপস্টিক নাই, লিপস্টিক থাকলে কিন্তু দেখেন। এই যে আবু প্লিজ এখন ডেইলি লাইভ করবা, চেষ্টা করবো, দোয়া করেন আমার জন্য যাতে আমার মন মেজাজ ভালো থাকে, আমার মন মেজাজ ভালো থাকলে লাইভ করবো, বাট মাঝে মাঝে খুব খারাপ লাগে তখন লাইভ করতে ইচ্ছা করে না। আপু তুমি কোন ডে ক্রিমটা ইউজ করো? আপু আমি অনেকগুলো ডে ক্রিম ইউজ করি, বেবি পিঙ্কটা ইউজ করি, অনেকগুলো অনেকগুলো আপু, আমার ড্রেসিং টেবিলে ডে ক্রিম একটা জিনিস পাবা, আমার বাসায় আসলে যেটা পাবা ডে ক্রিমের মেলা, মানে 10টা থেকে 15টা ডে ক্রিম, 10টা থেকে কস, আমি তো ভাঙি সপ্তাহ ইউজ করা হয় না, ওই যে ভেঙে রাখি যখন যেটা আসে ওখান থেকে একটা একটা করে ভাঙা হয় যখন যেটা ভালো লাগে, মানে 10টা থেকে 15টা আইটেমের ডে ক্রিম পাবা। এমনও ডে ক্রিম আছে সেল করছে আমি যেটা ইউজ করলে হাইলাইটের মতো গ্লো দিছে, মাখন ডে ক্রিমটার কথা তোমাদের মনে আছে, ওইটা ইউজ করলে মনে হয় কি যে কি যে লাগাইছি, আমি নিজের স্কিনের দিকে নিজে হা করে তাকায় থাকি, শুধু তেল তেল করে আর শুধু চিকচিক করে হাইলাইটের মতো, এরকম লাগে। সো মেকআপের টাইম আছে বলো, মেকআপের টাইম আছে আপু, অয়েলি স্কিনের জন্য ভালো একটা ডে ক্রিম বলো, অয়েলি স্কিনের জন্য বলো আর যে কোনো টাইপ স্কিনের জন্য বলো, এইটা নিয়ে নিবা। সো লিপ পিঙ্কে এটা দেখাই দিলাম, এটা প্রায় 700 টাকা করে। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। ডে ক্রিম কোনটা ভালো, ডায়মন্ড স্কিনটা, ডায়মন্ড ডে ক্রিমটা? আপু অ্যাক্টিভ ব্লগ থেকে কিভাবে স্ক্রিনশট নিবো? আপু অ্যাক্টিভ ব্লগে হচ্ছে ফার্স্টে আইডিতে ঢুকবো, আইডিতে ঢুকলে দেখবো ওইখানে অ্যাক্টিভ ব্লগ হচ্ছে লেখা থাকে, ওইখানে ঢুকে স্ক্রিনশট নিতে হবে আপু। আপু যে জেড কুইনের প্রাইস কত, জেড কুইন কোনটা আপু? আমার রাতের স্কিন কেয়ার হয়ে গেছে, বাট আমার এগুলো থাকবে না, আমি আবার অর্ধেক রাত্রে হচ্ছে মুখ ওয়াশ করতে হবে আমার, এগুলো হচ্ছে আমি পুরো সকাল পর্যন্ত আমার মুখে এই ক্রিম থাকে না, আমার হচ্ছে রাত্রেবেলায় হচ্ছে সব দিয়ে ফেলাই, বাসায় আসলে চুরি করবো তখন কি করবেন? কোনো সমস্যা নেই আপু, তুমি আমার বাসায় এসে যদি আমার থেকে দুইটা একটা প্রোডাক্ট চুরি করে নিয়ে যাও আমার তাতে কোনো আফসোস নেই, আমার বোনরাই তো চুরি করবে, আমি তো তোমরা আমার হেটার যারা আছো তারাও যদি আমার বাসায় এসে যদি কখনো আমাকে বিছিয়াবো বলে জড়ায় ধরো, আমি তারও আমার বোন বানায় নিবো। আমি মানুষটা হচ্ছে আসলে লাইভের মধ্যে হচ্ছে অনেক হেটারদের আমি গালি গালাজ করি, ওরকম গালিগালাজ না করলে অথবা যা ছাড়ি মারি বা একটু হচ্ছে রুডলি কথা বলি, অন্য অন্য সেলারদের থেকে হয়তো আমার কথাটা বলার স্টাইলটা ডিফারেন্ট, বাট আমি মানুষটা খারাপ না ভাই, যে আমার আমার বাসায় আসলে আমি হচ্ছে তোমাদের সাথে রাফ বিহেভ করবো, আমি হচ্ছে তোমাদের সাথে হচ্ছে ওরকম, আমার হেটার্সরাও যদি আমার সাথে কখনো সরি বলে, ধরো তুমি আমার সাথে অনেক ঝগড়া করছো তোমার আমি জানে শত্রু ভাবি, বাট তারপরে যদি তুমি আমাকে বলো না যে সরি আমার ভুল হয়েছে, আমি সব ভুলে যাব, মানে তুমি আমার মাইরা ফেলছো গতকালকে, ধরো তুমি আমার ইচ্ছা মতো পিটাইছো, বাট তুমি সাথে পরের দিন আমার বলছো সরি, আমার আমি ভুইলা যাই, ভুইলা গিয়া কখন যে তোমার পেটের কথা পিঠের কথা আমার 14 গোষ্ঠী সব কথা তোমার কাছে বইলা দিব একদম পুরা, তুমি আমার জানে জান কলিজার কলিজা হয়ে যাবা, এরপরের দিন আমার আবার বাস দেয়,
এই হচ্ছে আমার অবস্থা, যখন রাগ হই অনেক হাইপার হয়ে যাই, বাট যখন রাগটা পড়ে যায় নিজেও কষ্ট পাই এবং হচ্ছে সেগুলো নিয়ে ভাবতে থাকি যে এইটা কেন বলছি, ওইটা কেন বলছি, এটা বলা উচিত হয় না, এটা করলাম কেন, আর তারপর আবার নিজেই গিয়া কষ্ট পাই, সরিও বলি। এটাই হচ্ছে, আমি আসলে ওরকম না যে আমার বাসায় কেউ আসলে আমার চুরি করবে আর আমি তোমার পিটাবো, এরকম কিছু না। তুমি আমার বোন বলে একটা জিনিস নিয়ে যাও, আমি কিছু বলবো না। আপু স্পট যাবে কি দিয়ে? স্পট যাবে হচ্ছে এটা দিয়ে, আমি মুখে লাগাইছি তো, দেখেন এই দায়িত্বে বাজে কয়টা, এই দায়িত্বে ফোন দিতে চিন্তা করছেন? ভাই তোকে কে আল্লাহ খোদার নাম নাই, এই রাত্রে কে তোকে ফোন দেয়? মানে এই রাত্রে বেলা কে তোকে ফোন দেয় চিন্তা করছেন? বাজে কথা বলেন, এই রাত্রে বেলা ফোন দিতেছে এগুলা, মানে কি বলুন বলেন। এটা নিয়ে নিবেন, এটা প্রায় 1400 টাকা করে, জিনসিংটা নিয়ে নিবেন। আপু আপনি অনেক সুন্দর, কিভাবে হলেন? আচ্ছা আচ্ছা মিম, এই যে নাইট ক্রিম নিয়ে এটা হারাই যাবো, ছোট্ট না নিয়ে যা। হ্যাঁ মিম, মিম, হ্যাঁ মিম, এ তোর ক্রিম নে, পরে হারাই গেলে আমার আমার নতুন আবার একটা ভাঙবি। এইটা রাখ, এটা শেষ হলে আর একটা ধরবি, আপা ভাই আলম দিলে। আপু 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 আপু, ফর্স হওয়ার জন্য কি ইউজ করবো? ফেস অ্যান্ড বডি, ফর্স হওয়ার জন্য ফেস অ্যান্ড বডি চাইলে 3300 টাকার কম্বো নিবে, এটার সাথে বাসল গিফট যাবে। এটার সাথে হচ্ছে আমাদের 800 টাকার বাসলটা গিফট যাবে, এটা 3300 টাকার কম্বো নিয়ে নিবে। যারা ফেস অ্যান্ড বডিটাকে এক টোনে ব্রাইট করতে চাচ্ছেন, বুদ্ধিমান তো তারা যারা ফেস অ্যান্ড বডি এক টোনে ব্রাইট করে, হে তারা হচ্ছে সব থেকে বুদ্ধিমান। কজ হচ্ছে আপনি ফেস ফেয়ার করলেন, বডি কালার হইলো, তাইলে তো আপনারা মানে বইলাই ফেলবে যে আপনি ময়দা মেকআপ সুন্দর হয়েছেন, এমনি বলবে। আর আমরা বাংলাদেশিরা ময়দা খুব ভালো চিনি, আমরা ক্রিম চিনি না, আমরা মেকআপ চিনি না, আমরা চিনি ময়দা, ময়দা ইজ দ্য রিয়েল, মানে এইটাই আমরা চিনি, ময়দা বলতেই আমরা বুঝি, আর কিছু বুঝি না। তো আপনারা ডাইরেক্ট বললো ময়দা মেকআপ ফেয়ার হয়েছেন। আপু নাইট ক্রিমের নাম কেন, প্রাইস কত, আর কিভাবে অর্ডার করবো? নাইট ক্রিমের নাম হচ্ছে মিস কোরিয়া আপু, এটার নাম হচ্ছে মিস কোরিয়া হোয়াইটেনিং ক্রিম, যেটা হচ্ছে FDA অ্যাপ্রুভ, এই যে বিএসটাই করে যারা চিনলান, বিএসটাই করা আপনার তো হচ্ছে পেপার দেখাবে, বাট এইটা আপনার টোটাল কোম্পানি থেকে বিএসটাই অ্যাপ্রুভ, যে এখানে লেখা আছে FDA অ্যাপ্রুভ, আপনি যখন হাতে পাবেন দেখতে পাবেন, এটা টোটালি হচ্ছে FDA অ্যাপ্রুভ করে দেন কোম্পানি এটা প্যাকেজিং করছে। সো আপনার হচ্ছে FDA বিএসটাই এগুলো বলে চিল্লায়েন না। আপু দেখিম লাগে মুখে রোদে যাওয়া যাবে? জি আপু যাবে, অনেকদিন পর দেখতেছি অনেক সুন্দর হয়ে গেছে, দেখে অবাক হয়ে গেছি, আর কত আর কথাগুলো অনেক ভালো লাগে। আনিশা বিন তাক, হ্যাঁ বিন তাক বীর আপু, হ্যাঁ আপু তুমি কেমন আছো আমার তোমাকে মনে আছে, কজ কিছু কিছু নাম আমি কেন জানি ভুলি না, এমনও আছে যে অনেক টাকার প্রোডাক্ট নেয়, অনেক প্রোডাক্ট নেয় বাট আমি না ভুলে যাই তাদের নাম। আবার এমন কাস্টমার আসছে যে আমার থেকে অনেক বেশি প্রোডাক্ট পারচেস না করলো না, মানে আমার ফার্স্ট থেকে ছিল, মানে যখন আমি বিজনেস স্টার্ট করছি, ওই আপুগুলোকে আমার এখনো মনে পড়ে, যারা আমি বিজনেসের ফার্স্টে যারা ছিল, যারা প্রথম থেকে আমার আমার পেজে ছিল, তারা আমার থেকে প্রোডাক্ট নেক বা না নিক, আমি এখনো তাদের নামগুলো মনে করতে পারি। বাট এখন আমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার এত হিউজ কাস্টমার, আমার এত বড় বড় ক্লায়েন্ট, VIP ক্লায়েন্ট আমার UK থেকে আসে, লন্ডন থেকে আসে, অনেক জায়গা থেকে আমার থেকে প্রোডাক্ট নেয়, বাট আমি না তাদের আসলে নাম বলতে পারি না, বাট কিছু কিছু নাম আমি বলি না। আপু প্লিজ বলো না তোমার কাছে, আচ্ছা আপু প্লিজ বলো তোমার কাছে আছে কিনা মিল্ক স্ট্রং করার ক্রিম, মিল্ক স্ট্রং করার ক্রিম, মিল্ক স্ট্রং বুঝি নেই এটা কি। আপু আপু আমি নিউ ডে ক্রিম সানস্ক্রিন দেখাও, আচ্ছা আপু নিউ হচ্ছে এটা, এটা এটা আপু ডায়মন্ড ডে ক্রিম, এটা প্রাইস 1200 টাকা করে, এটা নিয়ে নিবা। আপু তোমাকে না দেখে মরলেও শান্তি পাবো না, বলো না আপু, তোমাকে না দেখে মরলেও শান্তি পাবো না আপু, আল্লাহ এটা কেমন কথা আপু, আমাকে না দেখে মরলেও শান্তি পাবো না, না রে আপু এটা বললো না, আমার আমি এমন কিছু না যে আমার না দেখলে তোমরা মরেও শান্তি পাবা না, এটা এটা আসলে হচ্ছে তোমাদের আবেগ, এটা বললো না, আমি এমন একটা কি হয়ে গেছি যে আমার না দেখলে তোমার মরেও শান্তি পাবা না, আমিও তো তোমাদের মতোই তাই না, যদি আমার তোমার এতই দেখার আফসোস থাকে অবশ্যই তুমি ঢাকা যদি থাকো আমার বাসায় চলে আসবা, আর যদি ঢাকা নাও থাকো কখনো যদি ঢাকা আসো অবশ্যই আমাকে কল করবে, আমি তোমার সাথে দেখা করবো, তোমার এত আফসোস। আবু ব্ল্যাক হেডস এর জন্য কি করবো? ব্ল্যাক হেডস এর জন্য হচ্ছে পিস্কা অ্যাপ্লাই করবেন, ফেসিয়াল কিট এই এটা সপ্তাহে 2 দিন এটা অ্যাপ্লাই করবেন, আর একটা ইয়া কিনে নেবেন আপনার ব্রোন স্টিক কিনে নেবেন, পার্লারে যায় আর ফেসিয়াল মানে ব্ল্যাক হেডস এর জন্য যাওয়া লাগবে না, জাস্ট এইটা অ্যাপ্লাই করেন ফেসিয়াল কিট, এটা প্রাইস 900 টাকা করে, এইটা অ্যাপ্লাই করবেন। আমি হচ্ছে এটা কালকে অ্যাপ্লাই করে দেখাবো, জান কালকে ফেসিয়াল করবো, লাইভে জয়েন করেন কালকে ফেসিয়াল করে দেখাবো, অনেকদিন ধরে ফেসিয়াল করে দেখাই না, কালকে ব্ল্যাক হেডস এর জন্যও দেখাবো না। আপু তোমার পার্সোনাল কোন টেকিংটা ভালো লাগে ওটা দেখান, প্রাইসটা বলো প্লিজ প্লিজ প্লিজ, পার্সোনাল আমার কোন টেকিংটা ভালো লাগে, আমার পার্সোনালি হচ্ছে বেবিংটা খুব ভালো লাগে সত্যি কথা, এটা আমার হাতের কাছে এখন হচ্ছে এখানে নাই রে, শোনো আপু আমার ইয়াতে আছে, আমার ড্রেসিং টেবিল আছে, এটা হচ্ছে অনেকে চিনে, দাঁড়ান আমি আমি গেঞ্জি পরা আমি যাবো না, তাহলে আমার পিছন দিয়ে খুব বাজে লাগবে দেখতে, আমি এখন যাইতে পারবো না, নাহলে আমি ড্রেস পরা থাকলে আমি আনতাম, বাট আমি এখন যদি ওইখানে যাই আমার পিছনে খুব বাজে লাগবে দেখতে, তো আমি এখন হচ্ছে যেতে পারবো না, আমি হচ্ছে আরেকদিন দেখাই দিব, আমি এখন যাইতে পারতেছি না, আমি হচ্ছে নাহলে দেখাই দিতাম। ওইটা হচ্ছে আমার পেজে নক দেন, মডেলটার পিকচার দিয়ে দিবে, তোমার কাছে প্রোডাক্ট নাই যে এটা করলেই তো হয়, নাই আমি আসলে বুঝি নাই প্রোডাক্ট
কোন প্রোডাক্টটা ভাই? আমি তো আপনার প্রোডাক্টটাই চিনতে পারলাম না। ছেলেদের জন্য কিছু আছে কি? ছেলেদের জন্য কি চাচ্ছেন সেটা বলতে হবে। দূর কমেন্টে রিপ্লাই দেন, আমি বার হয়ে গেলাম। আল্লাহ গো, যাইও না মাইশা আপু, আমি তো দেখছি মিস কোরিয়া ক্রিমটা ইউজ করলে রোদে গেলে কি মুখ লাল হবে? আপু রোদে গেলে মুখ লাল হবে না, বাট আপনি এটা তো রাতে ইউজ করবেন, এটা ইউজ করে আপনি বাহিরে কেন যাবেন? এটা আপনি ঘুমানোর আগে, আপনি যখন এই যে লাইট জ্বালানো আছে না, এই যে লাইটটা যে আমার ফেসে পড়তেছে না, নাইট ক্রিম আমি ইউজ করছি না, এটাতে আমার প্রবলেম হচ্ছে। আপনারা জানেন আমি আপনাদের জন্য কত কিছু ফেস করি। এই যে আমার লাইটটা যে ফেসে পড়তেছে, এটা তো প্রবলেম, কজ নাইট ক্রিম ইউজ করে এভাবে লাইটের সামনে থাকতে হয় না, রান্নাঘরে যেতে হয় না, রোদে যেতে হয় না, নাইট ক্রিম, এই জন্যই তো নাইট ক্রিম বলা হয়, যাতে রাতের বেলা কজ এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্স গুলো থাকে, এটা আপনার ডাইরেক্ট যে সূর্যের রোশনি বলেন, আপনার লাইটের যে আলোটা বলেন, এটা আপনার ফেসে এফেক্ট পড়ে, যার কারণে হচ্ছে মানে নাইট ক্রিম গুলো আমার সব কাজ শেষ, আমি আর কিচ্ছু করবো না, আমি এখন জাস্ট হচ্ছে ঘুমাবো, ঠিক তখন আপনার নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। সো এই জন্য হচ্ছে আপনি এটা ইউজ করতে বাইরে যেতে পারবেন না আপু। আর এটা আপনি যদি বলেন যে আপু আমি রাতে অ্যাপ্লাই করলে পরের দিন আমি বাইরে গেলে প্রবলেম করবে কিনা, না এরকম কোনো প্রবলেম করবে না। আপু চোখের নিচে কালো দাগ কি ব্যবহার করবো? গোল জেল, চোখের নিচে কালো দাগের জন্য জাস্ট গোল জেল অ্যাপ্লাই করেন। আপু চুলের জন্য কিছু আনো না, যেন চুল পালারের মতো স্ট্রে হয়, স্ট্রং হয়। আপু চুল পালারের মতো স্ট্রং করার জন্য হচ্ছে আপু আমার কাছে এখন আপাতত কিছু না আসবে, বাট ন্যাচারাল ভাবে স্ট্রেট করতে চাইলে, মানে আমারটা দেখো এরকম ন্যাচারাল স্ট্রেট করতে চাইলে তুমি হচ্ছে আমাদের মাস্কটা অ্যাপ্লাই করবা, প্রাইসও 1300 টাকা করে। আপু আপনি এত সুন্দর হলেন কিভাবে? আপু আমি হচ্ছে প্রতিদিন প্রোডাক্ট অ্যাপ্লাই করি, তোমার বাসা কই? রামপুরাতে। আপু প্রোডাক্ট এত দেরি করে দেন কেন? কথা কাজে মিল রাখতে হবে, দ্রুত দিবেন দয়া করে। অজান্তা আফরোজ রোজা, আপু আমি আসলে কথা কাজে অবশ্যই মিল আছে, বাট আপু আমার মডারেটর নিয়ে একটু প্রবলেম ছিল, আর এখন হচ্ছে আমার বাসায় মডারেটর রাখছি, তো এখন থেকে আপনার ইনশাল্লাহ খুব দ্রুত পার্সেল পাবেন। আমি আপনাদের জন্য মডারেটর রাখছি বাসায়, সো হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ আপনার পার্সেল খুব দ্রুত পাবেন, কারণ আমি একা হ্যান্ডেল করা আমার পক্ষে পসিবল হচ্ছিল না, আমার একজন মানে হেল্পিং হ্যান্ড লাগবে। আমার অনলাইনে কিন্তু মডারেটর পর্যাপ্ত আছে, বাট আমার বাসায় একজন প্রয়োজন ছিল, আমি হচ্ছে রাখছি, এখন থেকে প্রবলেম হবে না। আপু গোল জেল ইউজ করে অনেক ভালো লাগে, 2 মান্থ হয়েছে, বাট আমি নিয়মিত দেই না, দেওয়ার পরে দাঁড়াও কমেন্ট একটু রিপ্লাইটা পড়ি, নিয়মিত দেই না, দেওয়ার পরে ফেস যদি ধুই তখন অনেক ফেয়ার দেখায় ফেস, অনেক ভালো জেলটা এখন আছে, জেলটা যদিও নিয়মিত ইউজ করি না, নিয়মিত ইউজ করলে আল্লাহ জানে কি হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই টাইপের রিভিউ গুলা যখন পাই মানে বিশ্বাস করো রে ভাই, আমি ফুইল্লা পুরো আলু আলু হয়ে যাই, মানে এত পরিমাণে পাম্পিং, এত পরিমাণে পাম্পিং আমার শরীরের মধ্যে এসে পড়ে, আমি তো পুরো প্রশংসায় পঞ্চমুখ যেটাকে বলে, আমি তো এই পরিমাণে ফুলে যাই, গাল দুটো আলু আলু হয়ে যায় আমার, মানে খুব খুশি লাগে যে না একটা প্রোডাক্ট নিয়ে আমি এত পরিমাণে বলি, এত পরিমাণে হচ্ছে কথা বলি, সেই প্রোডাক্টের যখন আমার কথার থেকেও বেটার কিছু মানুষ পায় তখন আপনার খুশিটা আপনারা বুঝবেন না। 2 বছর হয়ে গেছে, তারপরও এখন আমি রিভিউগুলো পাইলে আমার সেই খুশিটা কিন্তু আগের মতোই লাগে, যে ফার্স্টে যে খুশিটা লাগতো, ফার্স্টে যখন আমি রিভিউ পাইছি এমনি রিভিউটা আসছিল, ওই রিভিউটা আমার এখনো মনে আছে, যে আপু তুমি তো বলছিলে এটা 2 দিনে, আমার তো 2 দিনে, আমি তো সাথে সাথে এটা ইউজ করে থাওয়া হয়ে গেলাম, যে কি জেল দিলা, মানে ওয়াশ করার পর স্কিন এত সুন্দর লাগতেছে, মানে এইভাবে রিভিউটা আসছিল। ওই থেকে যে আমি যে এই যে গোল জেল শুরু করলাম আর শেষই করতে পারলাম না। আপু এটা কত, কোনটা? আপু ভালো একটা ডে ক্রিম দেখা, যেটা মেকআপ লুক দিবে, এটা নিয়ে নিন, এটার প্রাইস 1200 টাকা করে। আপু এটা নেন। আপু ডে ক্রিম কি ফর্সা করে? ডে ক্রিম এটা ফর্সা করার জন্য, ডে ক্রিম জাস্ট হচ্ছে আপনার স্কিন মেকআপ লুক দিবে, আপনার স্কিনটাকে হচ্ছে সান প্রোটেক্টর কাজ করবে, আপনার স্কিনটাকে ভালো রাখবে, স্কিনটা হচ্ছে আপনার রোদের থেকে প্রোটেক্ট করবে, এই জন্য ডে ক্রিম ইউজ করা হয়। আপু তুমি কি বিয়া করছো? মেয়েরা কি বিয়ে করে? মেয়েরা তো বিয়ে বসে। আল্লাহ, আপু আস্তে আস্তে কথা বলি, স্ট্রোক হয়ে যাবে, দেখছেন এই রাত্রেবেলা ফোন দেয়, উফ ভাই তোমাকে কি কোনো কাম কাজ নাই? এই রাত্রেবেলা গেলে কেউ ফোন দেয়? তোমাকে কোনো ঘুম নাই? আমার লাইভ দেখো, আমার ফোন দাও। আচ্ছা সবাই ভালো থাকেন, আচ্ছা দেখেন আমি ধরি ফোনটা, কে ফোন দিছে আমি একটু দেখি। হ্যাঁ আমরা একটু ধরি। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ কি করবো আমি? কি বলে আসলে খুঁজা নেই, কালকে বলবো এগুলার কি বলে, এগুলার বলার মতো ভাষা আসলে হচ্ছে আমার কাছে এখনো আমদানি হয় না, আমি সারা রাত বসে আমদানি করব, তারপর হচ্ছে কালকে বলবো এটারে কি বলা যায়। এগুলো হচ্ছে একদম সেই লেভেলের, মানে একদম সেই লেভেলের স্যাসরা,
একদম সেই লেভেলের, মানে যেই লেভেলের কোনো লেভেলই হয় না সেই লেভেলের সস্তা এটা, একদম সেই লেভেলের সস্তা। কজ এই রাত্রে বলে কি রাত্রেবেলা ফোন দিলে কি হয়েছে ওর, আমি কি বলুন বলো, যার মধ্যে হচ্ছে ন্যূনতম এই জ্ঞানটুকু নাই যে এত রাতে কিভাবে ফোন দেয়, তারে আর কি বলার আছে বলো, যার মধ্যে সেই জ্ঞানটুকুই নাই তাহলে আমি কি বলবো। আপু তোমার ফেস প্যাকটার গোল যেটা দিয়ে আমার ব্রণের মেজটা একটু হালকা হয়েছে, আমি তো অবাক, এইটা রিভিউ গুলা দেখলে আরেকটা কাস্টমার আমারে ধরবে, বলবে কি আপু ওই যে ওনার প্যাক দিয়া হচ্ছে মেজটা চলে গেছে, ওনার এটা হয়েছে সেটা হয়েছে, ব্রণ চলে গেছে, আমার কেন যায় না, এই টাইপের রিভিউ লাগবে না, বলবা যে প্যাক দিয়ে আপু ফস হয়ে গেছি, প্যাক দিয়ে আপু অনেক স্মুথ লাগতেছে, ইনস্ট্যান্ট হোয়াইটেনিং লাগছে, মেজটা চলে গেছে, এটা আরেকজন দেখলে বলবে কি আপু আমার কেন যায় না, আমি কি তোমাদের কারো শিখাইতে এই রিভিউ দিতে বলো, তোমরা নিজের টাকা দিয়ে প্রোডাক্ট নাও, তোমাদের টাকা পড়ছে এই টাইপের রিভিউ দেওয়ার, বাট ওই হয়ে যায় আপু। সবার স্কিনে বলি না যে সবার স্কিন এক না, অনেক কিছু আছে যেটা হচ্ছে তুমি ধারণার বাইরে সেটাও করে ফেলে প্রোডাক্টে, এটাই হচ্ছে কথা, বাট সেটা অনেকে বুঝে না। আপু তোমার কথা খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার বাচ্চা হচ্ছে 40 দিন হলো কিন্তু আমার অয়েলি স্কিন কিন্তু এখন ড্রাই হয়ে গেছে, কি করব আপু, যদি ড্রাই হয়ে যায় বেশি বেশি করে সিরাম লাগাইতে থাকেন, সিরাম লাগান, আর হচ্ছে আপনি এখন সোপ ইউজ করেন, আপনি ফেস ওয়াশ ইউজ করেন, সিরাম ইউজ করতে থাকেন, আপনি সিরাম ইউজ করলে দেখবেন স্কিন আবার হচ্ছে আগের মতো হয়ে যাবে। আপু যাই হোক বিয়া বস্তু তুমি আপনি, আচ্ছা আপু গায়ের কালো রং কোন ক্রিম ব্যবহার করবো কোনটা, আপু গায়ের কালো, গায়ের কালো দাগ কোন ক্রিম ব্যবহার করবো, গায়ের কালো দাগ কোনো ক্রিম ব্যবহার করিনি কোনটা আমি বুঝি নাই আপু। শোনা আপু তোমার বাসা গিয়ে প্রোডাক্ট নিয়ে আসবো, আর তোমাকে এক নজর দেখতে চাই লক্ষ্মী আপু, এক নজর না দুই নজর দেখেন, এক নজরে কি মন ভরবে, আপনি দুই নজর দেখেন, দুই চোখ দিয়া দুই নজর দিয়া দেখা যায় আপু, সমস্যা নেই। আচ্ছা সবাই হচ্ছে ভালো থাকেন। আপু তুমি লিপসে কি ইউজ করছো, আপু লিপসে তুমি লাইভটা রেকর্ড থাকবে একটু দেখে নিও শোনা, হ্যাঁ লাইভটা রেকর্ড থাকবে, আমি লিপসে কি কি ইউজ করছি তুমি দেখে নিও, ফার্স্টে এটা লাগাইছি, এটা লাগানোর পরে হচ্ছে এখন আপাতত এটা লাগানো আছে, দেখো কতটা ফার্স্টের থেকে এখন বেশি গ্লো দিচ্ছে না, এরকমই হচ্ছে গ্লো দিবে, সো তুমি হচ্ছে রেকর্ড থাকবে আবার দেখে নিও। আচ্ছা সবাই ভালো থাকো, আমি এখন চলে যাবো। আচ্ছা না যে যেটা ভালো সেটা ভালো বলতেই হবে, মিলন সেফিয়ান, আচ্ছা ঠিক আছে বলেন, আপনাকে বলবেন প্রোডাক্ট এমনি রিভিউ দিবেন, আপু তোমার প্যাক ইউজ করে আমার ক্ষুধা লাগে না, তোমার প্যাক ইউজ করে আমার হচ্ছে ওয়াশরুমে যাওয়া লাগে না, ঘুম আসে না, আমার তো এখন কিছুই করা লাগে না, এমনি রিভিউ দিবেন তাহলে আরো খুশি হবো আমি। আপু ফর্সার জন্য কি দিব, ফর্সার জন্য হচ্ছে আপু মিস কোরিয়াটা দিবেন। আচ্ছা আপু লিপস অনেক কালো হয়ে গেছে কি ইউজ করবো, লিপস অনেক বেশি কালো হয়ে গেলে হচ্ছে আপু আপনি ইয়ে অ্যাপ্লাই করবেন, লিপ স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবেন, ওটাতে হচ্ছে আপনার লিপসটাকে হচ্ছে পিঙ্ক করবে। আপু সোপ কোনটা ভালো হবে হোয়াইটিং এর জন্য, সোপ হচ্ছে হোয়াইটিং এর জন্য হচ্ছে আপু আপনি জিনসিংটা নেবেন, হোয়াইটিং এর জন্য হচ্ছে জিনসিংটা নিয়ে নেবেন, ওটার প্রাইস হচ্ছে আপনার 850 টাকা করে, কাল কিন্তু লাইভ হবে, আচ্ছা ঠিক আছে। কেমনে বলে লাইভ হইতে দেখছো, আমার খুব মায়া লাগে যখন আপনি এবার বলেন না যে কালকে লাইভ হতেই হবে, আমার খুব মায়া লাগে আর খুব ভালো লাগে। আচ্ছা ভালো থাকেন সবাই, আমি এখন চলে যাচ্ছি, দেখেন আমার কি সুন্দর স্মুথ হয়ে গেছে, মিশে গেছে, দেখছেন নাইট ক্রিমটা মিশে গেছে, ফার্স্টে একটু ভেসে ভেসে থাকে, একটু পর হচ্ছে এবার মিশে যায়, বাট এরকম ভাসা ভাসাই থাকে, সকাল উঠেও দেখবে এরকম ভেসে আসে। আচ্ছা সবাই ভালো থাকেন, লাভ ইউ।